দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে চ্যানেলাই দেখছেন তাদের সকলকে সাম্প্রতিক বিষয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে উদ্ভব হলো, আমাদের ভবিষ্যৎ কি, এসব নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের দুজন মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমার বায়ে আছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, ইতিপূর্বে এই দলটি থেকে দুদুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং 1971 সালের মুক্তি সংগ্রামের সময় 3 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। আমার ডানে আছেন মেজর অবসরপ্রাপ্ত জিয়া উদ্দিন আহমেদ, যিনি 1971 সালের মুক্তিযুদ্ধে 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, সাব সেক্টর কমান্ডার ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আমি প্রথমে মেজর আখতারুজ্জামান আপনার কাছে জানতে চাইব যে আপনি জানেন যে মুক্তিযুদ্ধ পরবর্তীকালের এই 33 বছরে পরে এসে আমরা আলোচনা করছি যে আমাদের স্বাধীনতার স্বপ্নগুলো প্রত্যাশাগুলো পূরণ হয়নি এবং এই আলোচনা করতে গিয়ে এরকম প্রশ্ন আসছে যে আমাদের মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ, কেউ বলছেন মুক্তিযুদ্ধের বিষয়গুলো অমীমাংসিত, এখন অনেক বিষয় নিয়ে আমরা বিতর্ক করছি এবং কেউ কেউ বলছেন যে মুক্তিযুদ্ধের সময়কার বা তৎপূর্ববর্তীকালের বিভিন্ন হিসেব নিকেষে গরমিল ছিল আমাদের, আমরা আমাদের কাছে পরিচ্ছন্ন কোনো ধারণা ছিল না, যে জন্যে দেশটি স্বাধীন হবার পরেও আমরা আসলে পৃথিবীর সঙ্গে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না। আপনার বক্তব্য আমরা শুনতে চাইবো এই বিষয়ে। আসলে 33 বছর পরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং আজকে যদি মূল্যায়ন করে বলতে হয় যে আমরা মুক্তিযুদ্ধে যখন শেষ হয়নি বা আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা দারুণ বেদনা বা কষ্ট বোধ হয়, সঙ্গে সঙ্গে নিজেকে পরাজিত বলে মনে করি। কিন্তু পাশাপাশি যদি আমরা দেখি, আসলে এই 33 বছরে আপনি যে কথাটা বলছেন যে আমরা মুক্তিযুদ্ধের এখনও আমরা যা চেয়েছিলাম তা কেন পাইনি, আসলে আমরা কী চেয়েছিলাম আগে আমাদের সেটা জানা দরকার। আমরা এই দেশে কিন্তু দেখেন আমরা একটা বিশাল দেশে অধিবাসী ছিলাম, আমরা বাংলা বিহার উড়িষ্যা নবাব ছিল সিরাজউদ্দৌলা, 1757 সনে তাদের রাজনৈতিক ব্যর্থতার কারণে তারা পরাজিত হয়েছিল, তারপর 200 বছর ইংরেজি দেশে ছিল, তারপরে আমরা মুসলমান হিসাবে আলাদা হয়ে আসলাম ভারত থেকে, তখন আমরা মুসলমান রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু আমরা বাঙালি স্বাধীনতা পাইনি। আমাদেরকে আরও অপেক্ষা করতে হলো আরও 25 বছর, তারপরে বিভিন্ন সংগ্রাম সংঘাতের মাধ্যমে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেলাম, বাঙালি স্বাধীনতা। কিন্তু আমাদের যে মূল প্রয়োজন যে অর্থনৈতিক স্বাধীনতা, যার মাধ্যমে আমি আমার সন্তানকে, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর সুখী বাংলাদেশের স্বপ্ন দেখাতে পারবো, সে অর্জন আমাদের আজও হয়নি। আজ 33 বছর পরে জনসংখ্যার একটা বৃহৎ অংশ আজ অনাহারে, অপুষ্টিতে, বিনা চিকিৎসায়, বিনা শিক্ষায় জীবন ধারণ করতে হচ্ছে। আজও স্বাধীন দেশের সবচেয়ে সহজ পেশা হলো রিক্সা চালানো, একটা জাতির জন্য কত বড় কলঙ্ক। খুদ রাজধানীতে আজকে লক্ষ লক্ষ রিক্সাওয়ালা, একজন রিক্সাওয়ালা আর দুজনকে টেনে নিয়ে যাচ্ছে, কতটুকু অমানবিক, সেটিও বোধহয় খুব সহজ নয়। হ্যাঁ, কত অমানবিক একটা কাজ, ওদের স্বাধীন একটা রাষ্ট্রের রাজধানীতে সবার চোখের সামনে হচ্ছে এবং আমরা একবার ভাবতে পারি না এই লোকগুলোকে একটা সুন্দর মানবিক পেশা দেওয়া যায় কি না। শিক্ষার নামে আজকে আমরা যেগুলো করছি সেগুলো কি, আমরা শিক্ষালয় বানাচ্ছি, শিক্ষা উপকরণ দিচ্ছি, কিন্তু মানুষকে শিক্ষিত করে স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে না। স্বাস্থ্যে আপনার একই অবস্থা। কাজে আজকে আমি মনে করি সারা বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, হ্যাঁ আমরা চেষ্টা করতেছি সরকারে, আমি 2 বার এমপি ছিলাম, সরকার দলে ছিলাম, বিরোধী ছিলাম, হ্যাঁ সরকার সবসময় চেষ্টা করে, কিন্তু এই দেশে রাজনৈতিক নেতারা যতটুকু রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার আগে, বিরোধী দলে থাকে যত রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারে, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে সেটা আর প্রয়োগ করতে পারে না। এখানে এই দেশটা এত বেশি আমলা কেন্দ্রিক হয়ে গেছে, আপনি চিন্তা করে দেখবেন একটা জেলাতে 2 জন মন্ত্রী আছে কিন্তু সেই মন্ত্রী জেলায় কাজ করতে পারে না, ওই জেলার ডিসি সাহেব যিনি, তিনি বা এসপি সাহেব যিনি, তারা যা বলবেন যেভাবে চালাবেন সেভাবে দেশ চলতেছে এবং তারা দেখেন সবাই মাশাল্লাহ ভালোই আছেন, যে যেখানে ডিসি এসপি যাচ্ছেন সেখান থেকে মাশাল্লাহ ওনারা একটা সুন্দর চাকরি বাকরি করে চলে আসতেছেন এবং সরকারি কর্মচারী দেখেন এই দেশে বেতনের জন্য আন্দোলন হয় না, কী অদ্ভুত।
দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সব কিছু বৃদ্ধি পেলো, আপনি দেখছেন কত কয়েকদিন আগে দ্রব্যমূল্য নিয়ে কী সারাদেশে হয়েছে হলো। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে দেশের সরকারি কর্মকর্তারা কেউ একটা কথা বললেন না যে তাদের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, তাদের বেতন বাড়ানো হোক। একটা আন্দোলন বন্ধ করতে সাহস পাচ্ছে না তারা, বা করতেছে না কেন, তার মানে তাদের বেতন হয়েছে উপরি বেশি, অন্যদিকে তারা ভালো পাচ্ছে। তাই কাজে আজকে এই স্বাধীনতার যদি সুফল আনতে হয় তাহলে সবার আগে দরকার এই স্বাধীনতার সুফলটা কারা দিবে, দেশের প্রশাসন যন্ত্র, দেশের কর্মচারীরা, যারা মানুষের কাছে মানুষের দ্বারগোড়া নিয়ে যাবে। আজকে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই গত সাত দিনের একটা অকাল বন্যায় সারা কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার লক্ষ লক্ষ একর জমি আজকে পানিতে ডুবে গেছে। যেই কৃষকরা ঋণ নিয়ে, ব্যাংকের থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেছিল, আজকে তার কী অপরাধ, এই ধানটা সে বিলীন হয়ে গেল, সে ঋণটা দিবে কোত্থেকে? অথচ আজকে পাঁচ সাত দিন চলে গেল, একটি বড় রাজনৈতিক দল থেকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হলো না, সরকার থেকে বলা হলো না যে এই কৃষকদের ধান ডুবে গেছে, রিলিফ দিয়ে দুদিন তিনি বাঁচাবেন, যার একশো বিঘা, দুশো বিঘা, পাঁচশো বিঘা জমি ধান করছে কিনা সেটা নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন। রিলিফ ঠিক আছে, রিলিফ যাবে না, রিলিফ তো রাস্তাঘাটে পড়ে থাকবে, রিলিফ যাবে না। কিন্তু এই যে কৃষকরা যারা ঋণ নিয়ে আজকে এই যে লক্ষ লক্ষ একর জমিতে চাষ করেছিল, তার সম্পূর্ণ ধান, যে ধানটা একদিন দুদিন তিন দিন পরে সে কেটে ঘরে নিয়ে আসতো, সেই ধানটা একদিনের অকাল বন্যায়, একদিনের বৃষ্টিতে, অতিবৃষ্টিতে দুই হাত, তিন হাত, পাঁচ হাত পানি নিয়ে চলে গেল। অথচ আমরা এখন সিদ্ধান্ত নিতে পারলাম না যে এদেরকে, কেন আমরা আজকে পারি না যে এদের সম্পূর্ণ কৃষি ঋণ আমরা মাফ করে দেবো, এটা তো ওর দোষ তো না, এটা তো ওই ওই কৃষক কেন সেটা বহন করবে, সে কৃষক ঋণ গ্রহণ করেছে ব্যাংকের কাছ থেকে, সেটা সম্পূর্ণ তাকে ক্ষমা করে দেওয়া হোক, এবং যেই কৃষকরা ধান করেছে তাদের জমি হিসাব করে সরকার থেকে ভর্তুকি দেওয়া হোক। আমরা একশো কোটি টাকা এখানে রেখেছি ওই কৃষক ভর্তুকির জন্য, আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে, আমি সরকার এবং সবার কাছে বলবো, আমার সমস্ত হাওড়বাসীর কাছে আবেদন রাখবো যে প্রতিটি কৃষককে এই বন্যার জন্য ক্ষতিপূরণ দেওয়া হোক, কারণ সে এই আয়টা দিয়ে আগামী এক বছর তার চলার কথা, সে কী করে চলবে? কাজেই স্বাধীনতার সুফল মানে কবিতা বা কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি অমর বলে তো লাভ নেই। স্বাধীন জাতি যদি আমরা হয়ে থাকি, আমার জাতীয় নেতৃবৃন্দ যদি স্বাধীন জাতির নেতা হয়ে থাকে, এরা যদি আমার দ্বারা নির্বাচিত হয়ে থাকে, এরা আমার নেতা হয়ে থাকে, তাহলে আমার বিপদের সময় আজকে এদেরকে বলে দিতে হবে কেন? আজকে জনসভা করে সরকার পতন আন্দোলন, এই রাস্তাঘাট কোন অফিস আন্দোলন, ঘেরাও আন্দোলন না করে আজকে তো উচিত ছিল, সকল রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ উচিত ছিল এই কৃষকদেরকে বাঁচানোর জন্য এই গ্রামে ছুটে যাওয়া। যাবে আবার যখন নির্বাচনে ধামাডোল শুরু হবে তখন গলায় গামছা ভিজে যাবে, যে সবাইকে বলবে আমাদের জনসভা করার সুযোগ দিন, কিন্তু এখন যে প্রয়োজন সেখানে যাচ্ছে না। স্বাধীনতার সুফল কাকে বলে? স্বাধীনতার সুফল তো সেটাই যে সরকার, আমার সরকার আমার বিপদে আপদে সুখে দুঃখে আমার পাশে এসে দাঁড়াবে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলো, কথাটা হয়তো অনেকে অসন্তুষ্ট হবেন, হয়তো আমার বন্ধুরা যারা ক্ষমতায় আছেন তারা অসন্তুষ্ট হবেন, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত জনগণ আমাদের দরজা এসে ধাক্কা না দেয় আমরা যাই না। স্বাধীনতার এখানে আমাদের ব্যর্থতা, আমরা স্বাধীনভাবে জীবনে মূলত হতাশার এবং নিরাশার কথাই শোনাচ্ছেন। আপনার কাছে আমার যেটি জিজ্ঞাসা সেটি ওনাকেও প্রশ্ন করেছিলাম, আসলে যে গোড়াতে কোনো গলদ আছে কিনা যাত্রার শুরুতে, আশাব্যঞ্জক আমি শোনাতেই পারবো সেটা বলা যাবে না। প্রসঙ্গটা ছিল মুক্তিযুদ্ধ এবং পরবর্তী আজকে 33 বছরের মূল্যায়ন। মেজর আখতার বলেছেন যে ব্যাপারটা অসম্পূর্ণ থেকে গেছে এমন কথাও আছে, এবং সে কথাটা তাকে পরাজিত একটা মনোভাব কিংবা মনোকষ্টের সৃষ্টি করে এটাও বলেছেন। বিষয়টি মূল্যায়নের, মুক্তিযুদ্ধ 1971 যেভাবে শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধ বলতে আমরা কী বুঝতাম, আজকে কী বুঝি, মুক্তি সংগ্রাম বলতে আমরা সেদিন কী বুঝতাম, আজকে কী বুঝি। 1971 সালে এদেশের অপমর জনগণ, যে মুক্তিযুদ্ধ, যে স্বাধীনতা, যে দেশ, যে স্বপ্ন দেখেছিল, আজকে সেখানে আছি কি আমরা নেই। মুক্তিযুদ্ধ বলতে আমরা বুঝি 1971-এর একটা প্রতীকী অবস্থান, 7ই মার্চে লক্ষ লক্ষ জনতা, সারা দেশের কোটি জনতার সম্মুখে বঙ্গবন্ধুর ভাষণ, মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, সেই মুক্তিযুদ্ধটাকেই আমরা বুঝি। সেই মুক্তিটা অর্জন করা যায়নি, যায়নি তার বিবিধ কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, সামরিক কারণ আছে। সামরিক কারণ যেটা সেটার বিশদ ব্যাখ্যা আমি যাব না, কিন্তু রাজনৈতিক কারণ যেখানে, যেখানে এক বছরের মধ্যে মুক্তিযুদ্ধ সম্পূর্ণ হলো, মুক্তিযুদ্ধের পরেই যদি সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করা যেত, গ্রহণ করা হতো,
তাহলে মুক্তিযুদ্ধ আজকে অসম্পূর্ণ এই কথাটার অবস্থান থাকতো না। অবশ্যই মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ, যদি তা না হয় তাহলে আমরা বাংলাদেশে এই চিত্র দেখব কেন? মেজর আখতার যেটা বলেছেন যে কৃষকের আজকে মূল্যায়ন নেই, কৃষকের ধান বন্যায় ভেসে গেছে, কৃষকের সেখানে কেউ দরদি নেই, কথাটা অবশ্যই ঠিক। এদেশের মূল শক্তি হচ্ছে কৃষক এবং শ্রমিক, কৃষকের উৎপাদন, কৃষকের শ্রম, কৃষকের দেশ, এ নিয়ে ভাববার রাজনীতি 1971 পরে কে কতটা করেছেন প্রশ্ন এসে দাঁড়াবে। 1971 পরে রাজনৈতিক শক্তি কে কী করেছেন সেটাও প্রশ্ন এসে দাঁড়াবে। আজকে 33 বছর পরে মুক্তিযোদ্ধারা কী অবস্থায় আছেন সেটাও প্রশ্ন এসে দাঁড়াবে। 1971 পরবর্তী অবস্থায় সামরিক বাহিনী, রাজনৈতিক শক্তি এবং আন্তর্জাতিক শক্তি কার কী অবস্থান ছিল তা ব্যাখ্যা বিশ্লেষণের অপেক্ষা রাখে। আজকে বাংলাদেশে আমরা বহু চিত্র দেখি, প্রচার মাধ্যমগুলো এমন সব ব্যবস্থা, এমন সব প্রচারে, এমন সব কূটকৌশলে আশ্রয় নেয় যে সমগ্র জনতা একটা মোহাচ্ছন্ন অবস্থায় থেকে প্রচার মাধ্যমে যাই বলে, প্রচার মাধ্যমে যা প্রকাশ হয় সেটাকেই তারা মূলধন কিংবা সেটাকেই তারা মূল বিষয়বস্তু মনে করে। জনগণের সামনে যেটা আপনি হাজির করবেন সেটা হাজির করার মধ্যেই জনগণের মোটিভেশন কিংবা মনোবৃত্তির, মানসিক অবস্থার পরিবর্তন কিংবা পরিবর্তনের প্রশ্ন আসে। জনগণকে একবার মোটিভেট করা যথেষ্ট নয়। 1971 সালে বাঙালি জাতির জন্য যে রাষ্ট্র সৃষ্টির কথা ছিল, বাঙালি জাতির জন্য মেজর আখতার আমার মতো হাজার হাজার লক্ষ মুক্তিযোদ্ধা যে স্বপ্ন বুকে নিয়ে কাজ করেছিল আজকে সেখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আজকে মুক্তিযোদ্ধার অবস্থান কোথায় আর মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তির অবস্থানটা কোথায় সেটা মূল্যায়নের প্রশ্ন করতে গেলে কে কে দায়ী হবেন? 1975 সালে পদ পরিবর্তনের পর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার পরে কারা এই দেশকে আবার পাকিস্তানি কায়দায় নতুন করে পর্দার অন্তরালে থেকে বর্ণচেরা রূপ নিয়ে একে 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 দেশটাকে আবার একটা পাকিস্তানের অবয়বে সৃষ্টি করবার চেষ্টা করেছিলেন? আজকে কেন আমরা দেখি 71-এর পরাজিত শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তির গাড়িতে আজকে আমাদের রাষ্ট্রীয় পতাকা, আমাদের জাতীয় পতাকা তারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের লজ্জা হয়। কিন্তু যারা করছেন তাদের দায় দায়িত্ব ইতিহাসের পাতায় অবশ্যই একদিন প্রতিষ্ঠিত হবে, তাদের দায় দায়িত্ব অস্বীকার করতে পারবেন না। কিন্তু বিষয়টি আপনি এখানে যেটা বলতে চাচ্ছেন, ঠিক আছে, আমরা হঠাৎ করে 71-এ যুদ্ধ করেছি, 75-এ পটপরিবর্তন চলে যান কেন? 71-75 কথাটা আমরা অস্বীকার করি কেন? না, অস্বীকার তো করছি। 71-75 কাদের ব্যর্থতার কারণে আজকে পরাজিত শক্তি এখানে এসে দাঁড়িয়েছে? 75-এ যে পট পরিবর্তন হয়েছে সেখানে একটি শক্তিশালী শক্তিকে, একটি বিজয়ী শক্তিকে পরাজিত করা করতে হয়েছে, পরাজিত হয়েছে। কেন হলো? কেন 71-এ 7ই মার্চের যে আমাদের যে চেতনা ছিল, আপনি যেটা বলেছেন খুব সুন্দর বলেছেন, 7ই মার্চে রমনা রেসকোর্সে আমাদের চেতনা ছিল, সেই চেতনাটা কেন মুখ থুবড়ে পড়লো 75 সনে এসে? আজকে আমরা মূল্যায়ন করতে হবে, আজকে বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ বাঙালি, আমার গর্ব লাগে যে আমার একটা, আমি আমি গর্বিত বোধ করি, জাতি গর্বিত বোধ করি। কিন্তু পাশাপাশি আজকে আমাদেরকে প্রশ্ন হয় এই শ্রেষ্ঠ সন্তানকে আমরা কেন আজকে এরকম একটা অবস্থা, কারা এবং তার সহকর্মী কিন্তু এখনো আছে। আপনি আশ্চর্য হবেন, আমি যখন সংসদে ছিলাম, মানে লাস্টে আমি যখন জোর করে সংসদে যোগদান করলাম দলের সিদ্ধান্তের বাইরে, তখন সিলেটের এক ভদ্রলোক যিনি 15ই অগস্টের পরে তৎকালীন খন্দকার মুশতাক সরকারের মন্ত্রী ছিলেন, কার মন্ত্রী ছিলেন? খন্দকার মুশতাকের মন্ত্রী 15ই অগস্টের পরে, 7ই নভেম্বরের পূর্বে, সেইটা কে ছিল? আওয়ামী লীগ সরকার ছিল, সেই সরকারের মন্ত্রী যিনি ছিলেন তিনি অত্যন্ত নির্লজ্জভাবে এই সংসদে একটা বিল এনেছিলেন বঙ্গবন্ধুর ছবি এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করার প্রস্তাব সংসদে নিয়ে আসছিলেন। এই যে মুখ, এই যে বর্ণচোরা লোকগুলো, আমরা তাদের বিচার করতে পারিনি। আজকে আপনি যে কথাটা বলেছেন স্বাধীনতার পরে যারা বিচার করতে পারেনি, তিনি তো যারা বিচারের দাবি তুলছেন যারা ছিলেন তাদেরকে আমরা বিরাট একটা মূল্যায়নের জায়গায় নিতে পারি না। ইতিহাস তাদের মূল্যায়ন হচ্ছে ঘরের শত্রু বিভীষণ আর মির্জাফর আলী খান, এদের অবস্থান সবসময় সব রাজনীতিতে ছিল, আছে। কিন্তু তাদেরকে তো আবার পরে মিত্র বানানো হয়েছে,
কেন এরকম ভাবে তার নিজের বাড়িতে নির্মম ভাবে হত্যা করা হলো, নিহত হতে হলো, আমি বলবো রাজনৈতিক ব্যর্থতা যে হত্যা করেছে কে করেছিল আমাকে বলো না, কিন্তু তাকে নিহত হতে হলো কেন? আজকে নেলসন ম্যান্ডেলার তো এই অবস্থা হয়নি, হয়নি সব ক্ষেত্রে যে একই উদাহরণ আসবে সেটা নয়। আজকে আমরা দেখেছি, আজকে আমরা দেখেছি এই পৃথিবীতে অনেকে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে, অনেক নেতা নেত্রীরা দেশের ইতিহাসকে ঘুরে নিয়েছেন। আজকে বঙ্গবন্ধুকে কেউ অস্বীকার যদি কেউ করে সে সেটা তার ব্যক্তিগত কারণে করবে, কিন্তু আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার টার্নিং পয়েন্টের জন্য সেদিন বঙ্গবন্ধু না থাকলে এই টার্নিং পয়েন্ট হতো না। যদিও সেই পতাকা আমাদের দলনেত্রী দলনেতা সৈয়দ আশরাফুল রহমান সেটা ভালোভাবে সামনে নিয়ে যেতে পেরেছেন, তিনি 25শে মার্চের পরে উনি জাতির সামনে একটা কথা বলতে পেরেছেন, হ্যাঁ আসেন আমরা স্বাধীনতা ঝাঁপিয়ে পড়ি। এটা আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউতে হয়তো অনেকে স্বীকার করবেন কি করবেন না সেটা বড় কথা না আমার কাছে, কিন্তু আমার কাছে কথা হলো যে তিনি তো বলেন না আমি অন্য স্বাধীনতা চাই, তিনি তো বঙ্গবন্ধুর পক্ষে। জিয়া সাহেবের, জিয়া সাহেব 25শে মার্চের পরের ঘোষণা সেটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু যতটুকু গুরুত্ব আছে তার চেয়ে বড় গুরুত্ব দিয়ে যখন দেখানো হয় সেখানে আমাদের প্রশ্নটা আছে। চাটুকার, চাটুকার 25শে মার্চের ঘটনা, 25শে মার্চের ঘটনার পরে জিয়া সাহেব কি বললেন এটা জাতির কাছে একটা বক্তব্য, একটা আহ্বান হিসেবে এসছে, ঐতিহাসিকভাবে এর গুরুত্ব আছে। কিন্তু আমরা এও জানি যে 25শে মার্চের আগেই 7ই মার্চের বক্তৃতার পরে যেটা জিয়াউর রহমান বলেছেন আমরা গ্রিন সিগন্যাল বলে মনে করলাম, 19শে মার্চ জয়দেবপুরে বেঙ্গল রেজিমেন্ট এবং জনতা একত্র হয়ে, বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা একত্র হয়ে অস্ত্রাগার ভেঙে অস্ত্র নিয়ে পাকিস্তানিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে 25শে মার্চের জন্য বাঙালি জাতি কিংবা বাঙালি জাতির সৈনিকরা বসে থাকেন? আপনার সঙ্গে আমি তথ্যগতভাবে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমার বক্তব্যটা হয়েছে 25শে মার্চের পরে আমরা একটা ডেট পয়েন্টে চলে আসছিলাম। 7ই মার্চের ঘোষণা ছিল, একটা ইন্ডিয়া ঘোষণা দিয়েছি, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটা ইন্ডিয়া ঘোষণা বলেন কেন? এবং আপনি জানেন এটা দেওয়ার জাতির শ্রেষ্ঠ নেতা, একমাত্র নেতা তখন উনি, যে উনি বিশালতম জনসভায় এবং সমস্ত জাতি রেডিও টেলিভিশন খুলে বসে আছে সেই অবস্থায় উনি যা বললেন, না সেটাকে আপনি, আমি কখনো অস্বীকার করবো না, অবমূল্যায়ন করবো না, সেটা আমার জাতির জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই টার্নিং পয়েন্টটা 25 মার্চ পর্যন্ত এসে আমরা বঙ্গবন্ধুকে যে কোনো কারণে হোক কারাবন্দী হতে হলো, হলো তাকে চলে যেতে হলো, কিন্তু সেই দায়িত্বটা যিনি পালন করুন না কেন সেটা যদি তার পক্ষে পালন করে থাকে, আমি বলবো সেখানে আমাদের হীনমনতা কেন স্বীকার করে? না, হীনমনতার কোনো কারণ নেই। হ্যাঁ, এখানে আমার প্রশ্ন হয়েছে যে জিয়াউর রহমান 25শে মার্চের, আপনি 19শে মার্চে যেটা হয়েছে বললেন, এর আগেও আমরা ঢাকা ইউনিভার্সিটিতে বা ইকবাল হলে, তৎকালীন ইকবাল হলে আমাদের জিয়াউল হক যেটা আছে, আপনি তারপরে মহাখালীতে আপনি দেখেন এই যে চৌধুরতলা বিদ্যুৎ টিভি হাসপাতাল ছিল, এখানে বসে আমরা তখন ওই অস্ত্রপাতির ট্রেনিং নিতাম, আমরা এটা করেছি 25শে মার্চের আগে, আগেই করেছি, ওই যুদ্ধ হবে কেমন জানি না আমরা করি, এবং আজকে যারা জাসদ করেছে তারা যুদ্ধ হবে জানতেন, অল্টারনেটিভ যুদ্ধ আমাদের করতে হবে, আমরা বিকল্প তৈরি হচ্ছিলাম, এবং আপনি জানেন আজকে যারা জাসদ তারা কিন্তু পতাকা বানিয়ে ফেলেছিল, তারা কিন্তু আজকে অনেকেই কিন্তু সেদিন ঘোষণার পতাকা, দেশের পতাকা বানিয়ে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে একটা ছাত্র মহলে, রাজনৈতিক মহলে একটা গুঞ্জন ঢাকা শহরে আওয়ামী লীগেরই অংশ ছিল, অংশ ছিল তখন ছিল আওয়ামী লীগ, কিন্তু পরবর্তীতে একটা অন্য দল করেছে, কিন্তু এরাই কিন্তু আওয়ামী লীগের ছাত্র নেতারা, হ্যাঁ এরাই কিন্তু জঙ্গি ছিল সেদিন করেছিল, মূল্যায়িত করা হয়েছে। আমি মনে করি এটা নিয়ে বিতর্ক আছে, হয়তো আরো আগে আনা যেত, পরে তবু তবু আমি বলবো ঠিক আছে, উনি তো নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে একজন সৈনিক হিসাবে, যা রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। সাধারণত পৃথিবীর সমস্ত মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরে কনডেম হয়, তাদের প্রতি মানুষ খারাপ চোখে দেখে, কিন্তু পাকিস্তানে কত হাজার কতবার মার্শাল আসছে, কিন্তু এটা কিন্তু আপনার খেয়াল করতে হবে, আমি একটু এখানে আমি এটা 19তম স্থান অধিকার করেছেন, করেছেন শ্রেষ্ঠ বাঙালি হিসেবে, হ্যাঁ শেষের বল শ্রেষ্ঠ বাঙালি হিসেবে, ওই জায়গাটা কিন্তু এটা কম অ্যাচিভমেন্ট না, কম অ্যাচিভমেন্ট নয় কিন্তু বাঙালি হিসেবে, হ্যাঁ সেটাই বলছি, জাতীয়তা পরিবর্তন করে নয়, না অবশ্যই বাঙালি হিসেবে, বাঙালি হিসেবে, বাঙালি এই জায়গাটা কিন্তু এখানে কিন্তু তাকে বাংলাদেশি করতে হলো কেন, সেটা আমরা যে কথা বলছি, আপনার দুবার খুশি হওয়া উচিত, না না দুবার, কিন্তু এখানে চিন্তা করে দেখেন আমাদেরকে এই ভৌগোলিক সীমায়
আজকে আমাদের বাংলাদেশের নাগরিক বাংলাদেশি হবে, নাগরিক হবে, হ্যাঁ বাংলাদেশের নাগরিক আমরা। কিন্তু যেমন আমরা আজকে মুসলমান, আমি সারা পৃথিবীর মুসলমান, আমি কোথায় বাস করি এটা আসলে কোনো আসে যায় না, তাই। কিন্তু আমি বাংলাদেশি, বাংলাদেশি বললে কিন্তু নাগরিকত্ব, আমি কিন্তু বাংলাদেশের লোক বোঝা যায়, আমি নাগরিকত্ব, হ্যাঁ সেটাই। কাজেই এখন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিন্তা করে দেখেন একজন সৈনিক হিসাবে পৃথিবীতে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটররা ঐতিহাসিকভাবে স্থান পেয়েছে খুব কমই উদাহরণে আছে। আপনি ইরান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে কত মার্শাল রয়েছে, তাদেরকে কেউ কিন্তু শ্রেষ্ঠ সন্তান হিসাবে মূল্যায়ন করেনি, কিন্তু এই জিয়াউর রহমান সেটা করেছেন এবং উনি স্বীকৃতি পেয়েছেন কেন, ওই ঘোষণাটার জন্য। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে 27 মার্চ না দিলে মুক্তিযুদ্ধ হতো না, এ কথার কোন অবস্থান নেই। এটা যেমন একটা খারাপ, আবার তাকে তার স্বীকৃতি না দেওয়া, আজকে আওয়ামী লীগ বা ওই আপনি না দেওয়া হচ্ছে সত্যি বলতে বলতো সেক্টর কমান্ডার ছিলেন, জিয়াউর রহমান ফোর্স কমান্ডার ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, জিয়াউর রহমানকে আওয়ামী লীগ সরকার বীরত্বম সেক্টর কমান্ডার বীরত্বম উপাধি দিয়েছে, সেটা তার যুদ্ধের জন্য পরম সর্বশ্রেষ্ঠ কিন্তু উপাধি দিয়েছে। 25 মার্চের ঘোষণাটাকে তো তারা স্বীকৃতি দিচ্ছে না, 27 মার্চ বরং বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছে, এটা না দেওয়ার কারণে এটা একটা রাজনৈতিক আইন ডিভিশন দাঁড়িয়ে গেছে আজকে। আপনি যে কথাটা বলেছিলাম সেটা আসছি, যে 75 পর্যন্ত যদি একটি সফল সরকার থাকত, তাহলে আমি তো মনে করি বঙ্গবন্ধুর এমন কোনো বয়স এখনো হয় নাই, বেঁচে থাকতে পারতেন, এবং সেটা হয়তো আমাদের জন্য একটা বিরাট গর্বের বিষয়। সেখানে কি আপনি রাজনৈতিক ব্যর্থতাকে মূল মনে করেন না আন্তর্জাতিক ষড়যন্ত্রকে মূল মনে করেন? শুনে নিজের ব্যর্থতাকেই তো আজ অন্যের ষড়যন্ত্রকে বেরিয়ে আসাই তো নিজের সফলতা না, ভেঙে চলে বেরিয়ে আসা মানুষের মতো কাজে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে। আমি একটা কথা শুধু আপনাকে বলি, তখন দেখেন নেলসন ম্যান্ডেলা কিন্তু ক্ষমতার থেকে এসে আজকে কালোদেরকে ক্ষমতায় বসিয়ে তিনি কিন্তু ক্ষমতা ছিলেন না, কিন্তু আজকে যদি আপনি সাউথ আফ্রিকাতে যান যে কোনো বিষয়ে নেলসন ম্যান্ডেলা ছাড়া কিন্তু কোনো কথা হচ্ছে না, কিন্তু সে রাষ্ট্রে ক্ষমতা নাই। না না, আমি যে কথাটা বলছি, বঙ্গবন্ধুকে যদি আজকে আমরা কন্ট্রোভার্সি না করতাম, জাতীয় নেতা রেখে দিতাম 71 সনের পরে, মানে 72 সনের 10ই জানুয়ারি বাংলাদেশে আসার পরে, তিনি যে 32 নম্বর রাস্তায় বাড়িতে গেলেন, না এটা হচ্ছে একটা কাল্পনিক ব্যাপার, হ্যাঁ এই ব্যাপারটা তখন কাজ করতো না, আজকে তখন জাতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধুই ছিলেন একমাত্র ব্যক্তি। আজকে যে আমরা মুক্তি, আমরা যে এখন পর্যন্ত পৌঁছতে পারলাম আমাদের লক্ষ্যে, এটা পিছনে কিন্তু সবসময় একটা কাজ কারণ কাজ করতেছে, সেটা হচ্ছে আমরা যে কোনো সময় হোক একটা ব্যক্তিকে আমরা সামনে নিয়ে চলে আসি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা অনেক হয়তো আমার সঙ্গে একটু মানে অসন্তুষ্ট হতে পারে, এরশাদের 9 বছর সময়ে কোনো একক রাজনৈতিক দল কিন্তু কোনো কর্মসূচি দিয়ে এরশাদের বিরুদ্ধে এগিয়ে যেতে পারেনি, তখন কিন্তু ওই ছাত্র ফ্রন্ট স্টুডেন্টরা এসে আন্দোলনটা গড়ে তোলে, এবং সেখান থেকে কিন্তু এই একক কোনো একটা রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্ম করতে পারেনি, এবং বিরোধী দল ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, ডক্টর কামাল হোসেনের ওই পার্টি ছিল, অনেক দল ছিল, ডক্টর কামাল হোসেন নিজেও আওয়ামী লীগে ছিলেন, বা অনেক আরও দল ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, সবাই কিন্তু এরশাদ বিরোধী ছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো তারা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের নেতা ঠিক করতে পারেননি, এবং তখন ছাত্ররা কিন্তু সেই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে পতন করে শেষ মুহূর্তে, এবং পরবর্তী দেখা গেলো কি আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেলাম, আমরা কিছু দলের বন্ধনা নেতা নেতা বন্ধনা শুরু করলাম। তো আমি এখানে বলছি, আমি বঙ্গবন্ধু শুরু করি, বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে দেওয়ার পরে, বঙ্গবন্ধুকে বানানোর পরে তার কাছে যদি আমরা আর কিছু চাহিদা না করতাম, তাকে এর চেয়ে আরও বড়ো করার চেষ্টা না করতাম, তাহলে কিন্তু উনি অবশ্যই বঙ্গবন্ধুর চেয়ে বড়ো হতে পারতেন, কিন্তু আমরা সে চেষ্টা করার ফলে কী হচ্ছে, আমরা মনে করেছি যে উনি ছাড়া দেশটা চলবে না, কিন্তু এই ভাবনাটা বোধ আমাদের ঠিক হয় নাই, এবং আজকে আমাদের সমস্যাগুলো হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে সমস্যা হচ্ছে, সেখানে দেখেন কী হচ্ছে না, এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে জায়গাটা আমি আপনাকে বললাম, রাজনৈতিক নেতাদের রাজনৈতিক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, আমি স্যার আপনাকে এবং 75-এ আপনার যেখানে এসে ইতিহাস থেমে গেল, মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই জায়গাটার রাজনৈতিক ব্যর্থতা বড় না আন্তর্জাতিক ষড়যন্ত্রটা বড়, এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার। আন্তর্জাতিক ষড়যন্ত্রটা তো একটা জিনিস, এটা বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীনতা 14 কোটি মানুষের দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত কেউ মেনে নেয়নি,
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা যত দূষণ করি কিন্তু আমাদের কোন সরকারের রেসপন্স কিন্তু তাকে ধন্যবাদ দেওয়া ছাড়া সরকার কি করুক আর চেষ্টা করি আমাদের আজকে আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের আজকে মনেকন মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডর তার যে কার্যক্রম বাংলাদেশে স্বাধীন সার্বভৌম দেশে কোনো বিদেশি দূতাবাসে রাষ্ট্রদূত করতে পারবে কিন্তু বাংলাদেশে করতেছে অনেকে যোগ করে বলে তাকে কালা জাহাঙ্গীর অনেকে তাকে যোগ করে বলে সে নাকি গুলশান বাড্ডা এলাকা থেকে আগামীতে নির্বাচন করবে কারণ সে প্রতিদিনই টিভিতে পত্রপত্রিকায় সে করে বেড়াচ্ছে তো কেন অথচ দূষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র আবার অন্য জায়গায় চলে গেছেন না দূষণ আমি জেনে বলছি রাজনৈতিক ব্যর্থতা বড় মনে করেন না আপনি সেই ১৯৭১ একজন মহান মুক্তিযোদ্ধা সৈনিক হিসেবে একাত্তর থেকে বাহাত্তর থেকে শুরু করে ৭৫ পর্যন্ত যে ব্যর্থতা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে আমাদের ইতিহাসকে ধ্বংস করার চেষ্টা করেছে আজকে সে এগিয়ে 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 সেই ছোট্ট দুষ্ট ভ্রূণাত্মক শিশু আজকে একটা বিশাল অবয়ব নিয়ে নিজামী সাইদিরা এদেশে জাতীয় পতাকা নিয়ে গাড়ি ঘুরে বেড়াচ্ছে একাত্তরের সেই একাত্তর থেকে ৭৫ পর্যন্ত ব্যর্থতা রাজনৈতিক ব্যর্থতা রাজনৈতিক অনুশীলন রাজনৈতিক টানপোড়েন এগুলো থাকবেই তৃতীয় বিশ্বের একটা দেশে থাকবে যুদ্ধবিধ্বস্ত একটা দেশে আরও বেশি থাকবে বঙ্গবন্ধুকে যে সমস্যার মোকাবিলা করতে হয়েছে সেটা হিমালয়ের চেয়েও বড় পাহাড় পর্বত প্রমাণ বিশাল বিশাল সমস্যার সমাধান করতে হয়েছে চিন্তা করতে হয়েছে কষ্ট করতে হয়েছে দিন রাত তাকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে কিন্তু রাজনৈতিক বাংলাদেশ থেকে জাহাজ আমেরিকান বন্দরে নিয়ে আবার ফেরত দেওয়া হয়েছে চাল দেওয়া হয়নি আপনি বারবার যে ষড়যন্ত্র কথাটা বলছেন জি ষড়যন্ত্র কার্ডটা বলেন না এই ষড়যন্ত্র যারা করছেন বঙ্গবন্ধু হত্যার পিছনে না ষড়যন্ত্র তারা যে করছেন তারা কেন করছেন তারা করছেন বাংলাদেশটাকে তাদের বাজার তৈরি করার জন্য এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সঙ্গে নতি স্বীকার করে তাদের সে বাজার দ্বিমত না করলেও বাজার কথাটা আপনি ঠিকই বলেছেন তার চেয়ে একাত্তরের পরে ব্যাপারটা ছিল বাংলাদেশের স্বাধীনতাকে মেনে না নেয়া স্বাধীনতার সূর্য সৈনিক মহান নেতা বঙ্গবন্ধুকে ধ্বংস করার মধ্য দিয়ে বাঙালি জাতির আন্দোলন বাঙালি জাতির আকাঙ্ক্ষা স্বপ্ন সব ধূলিসাৎ করে দেয়া সেই জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে আমি রাজনৈতিক ব্যর্থতা আমি এখানে আমি আপনার সঙ্গে একটু অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দ্বিমত করে বলছি বঙ্গবন্ধুকে আমি মনে করি একাত্তরের ২৫শে মার্চের পূর্বক্ষণ পর্যন্ত তিনি অত্যন্ত সফল এবং সঠিক লোক ছিলেন ১০ই জানুয়ারি তিনি এসে দায়িত্ব প্রদান নেওয়ার পরে উনি যে কোনো কারণে হোক সে ষড়যন্ত্রগুলো মোকাবিলা করতে পারেননি যে ষড়যন্ত্রগুলো উনি মোকাবিলা করতে পেরেছিলেন একাত্তরের ২৫শে মার্চের আগে এবং সেখানে তিনি সফল এবং শ্রেষ্ঠ বাঙালি হিসাবে স্বীকৃতি পেয়েছেন কিন্তু ২৫ তারিখের পরে আপনার যে ষড়যন্ত্রের কথা বলছেন বারবার আমি সেই কথা বলছি ষড়যন্ত্র কেন তার স্বাধীনতা অস্বীকার করছে কিন্তু স্বাধীনতা এখনও ঠিকই আছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা স্বীকার করি বা না করি আমার পতাকা আমার জাতীয় সঙ্গীত কোনো কিছু পরিবর্তন হয়নি আমার সংবিধান পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে কিন্তু এগুলো ধাপে ধাপে করার চেষ্টা করা না ধাপে ধাপে চেষ্টা করা হবে এটা হইতে পারে আজকে পৃথিবীতে বিশাল জনগোষ্ঠীর জনমত এটাকে হঠাৎ করে অস্বীকার করার সাহস কারো নেই আজকে দেখেন আমাদের দেশের বিরুদ্ধে ব্যর্থ সরকার ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে অকার্যকর রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে আজকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগ করার পরিবেশ নাই অথচ পাশাপাশি আপনি দেখেন আজকে যে চিন্তা করে দেখেন সারা পৃথিবীর ফোরকাস্ট কী ভারত ঘোষণা করেছে এই সেঞ্চুরি তাদের তারা বলেছে যে এই শতাব্দী তাদের এবং তারা তাও বলেছে ২০২৫ সনে ভারত এটা আমার কথা না কদিন আগে দিল্লিতে সেমিনার হয়েছে সেখানে অনেকে বলেছেন যে ভারত ২০২৫ সালে তারা ইংল্যান্ডের সমান হবে এবং ২০৫০ সালে তারা পৃথিবীর তৃতীয় শক্তি হিসেবে স্বীকৃতি পাবে চিন্তা করেন ২০২৫ সালে ভারত যদি বর্তমান ইংল্যান্ডের সমান হয়ে যায় তাহলে ইংল্যান্ডের যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো ভারতে থাকবে আর তখন যদি বাংলাদেশে আল্লাহর রহমতে একই জায়গায় থাকি আমি উন্নতি অবনতি কিছু বলছি না তারপরেও এখনও যেখানে লক্ষাধিক বাঙালি ভারতে লেখাপড়া করে আমার দেশের একটা পাইলস রোগ হইল আমরা কলকাতা দৌড়ে চলে যাই ২০২৫ সালে শুধু আমার পতাকাটা থাকবে আমার জাতীয় সঙ্গে সেখানেই তো শুভঙ্করের ফাঁকি আর কিছু থাকবে না যদি বঙ্গবন্ধু কে হত্যা করা না হতো কিন্তু আজকে ভারত যেভাবে বিশ্বকে চ্যালেঞ্জ করে বলছে ১৯২০ সাল কিংবা ১৯২৫ সালে তারা বিশ্বের উন্নত দেশে পরিণত হবে
এটা একমাত্র সম্ভব ছিল আপনি এটা একমাত্র সম্ভব ছিল মুক্তিযুদ্ধ যার নেতৃত্বে হয়েছে তাকে দিয়ে আপনি নিউ ইয়র্কের ডক্টর কেনেডি বলেছেন প্রফেসর কেনেডি বলেছেন যে সে ঐতিহাসিকভাবে বলেছে যে ঐতিহাসিকভাবে বলেছে যে 1750 সনে বা 1700 সনে ভারত যেখানে কাপড় ব্যবহার করত সেখানে যে লুম দিয়ে তৈরি করত সেই কাপড় তৈরি করত ইংল্যান্ডে কিন্তু 1800 এসে ওই বাষ্প আবিষ্কার হওয়ার পরে তাদের ওই ল্যাঙ্কাশায়ারের কাপড় সারা ভারতকে ছেয়ে দিল এবং ভারত সেখানে মার খেয়ে গেল আপনি সেখানে আজকে ইংল্যান্ড তো এই ভারতের পিছনে ছিল আজকে এগিয়ে গেল আমি যেটা বলছি বাংলাদেশ যদি আজকে সিঙ্গাপুরের মতো বাংলাদেশ আজকে হংকংয়ের মতো একটা দেশ এত উন্নত হওয়ার পরেও স্বাধীনতা ধরে রাখতে পারলো না তাদের কলোনিটাকে কনভার্ট করতে পারলো স্বাধীনতায় তারা বিলীন হয়ে গেল আজকে তাইওয়ানের মতো একটি দেশ এত উন্নত হওয়ার পরেও মূল চায়নার সঙ্গে এখনও টিকে থাকতে পারতেছে না অথচ বাংলাদেশ সারা ভারত দ্বারা পরিবেষ্টিত ওরা তো টিকে আছে না ঠিক আছে পারছে না তো আপনি ভুল বললেন মানে কষ্ট হচ্ছে তাহলে কঠিন একটা অবস্থা সেই একইভাবে আমরাও আজকে ভারতের সমান চ্যালেঞ্জ করতে পারতাম সারা বিশ্বকে যে বাঙালি জাতি এবং বাংলাদেশ এটা সারা বিশ্বের বুকে 1920 কিংবা 1925 সালে বিশ্বের উন্নততম দেশগুলোর মধ্যে একটি দেশ হিসেবে পরিণত হবে আমরা কিন্তু 2000 সনে হতে পারতাম হয়তো পারতাম আমাদের সুযোগ ছিল যদি আমাদের 1971 সালের মুক্তিযোদ্ধা তথা বঙ্গবন্ধু হাতে থাকত তাহলে আপনি যে আন্তঃষড়যন্ত্র বলছেন সেটা আন্তর্জাতিক হচ্ছে না প্রতিবেশী ষড়যন্ত্র হচ্ছে না নেতৃত্বের প্রশ্ন বলছি না আমাদের তো শুনে আপনি যেটা বলছেন ব্যর্থতা আছে আজকে ব্যর্থতা নেতৃত্বের আমাদের আজকে বাংলাদেশে 71 স্বাধীনতা যুদ্ধের পরে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো আমরা বিরোধী দল করার মতো এই দেশে প্রচুর রাজনৈতিকতা আছে না বিরোধী দলে করার জন্য আপনি ধরুন রাজপথ উত্তপ্ত করার জন্য হরতাল মিছিল মিটিং রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য আমাদের প্রচুর রাজনৈতিক দল আছে কিন্তু সরকার চালানোর মতো রাজনৈতিক দল নাই আপনি একটা সিম্পল দেখেন না আপনি প্রধানমন্ত্রী অফিস হওয়ার সঙ্গে সঙ্গে তিনটা সচিবের বদলি হয় একটা মুখ্য সচিব একটা প্রধানমন্ত্রী সচিব আর একটা হলো তত্ত্ব সচিব এবং এরা দেশ চালানো শুরু করে এবং এই এই তিনজন সচিব ছাড়া মনে হয় যে আর দেশ চালানোর কোনো সুযোগ নেই তাহলে এই এত বড় রাজনৈতিক দল প্রধানমন্ত্রী অফিসে এসে পরেই সচিব দেখে আমি এখন মুখ্য সচিব প্রধানমন্ত্রী সচিব আর ওই তত্ত্ব সচিব করা দরকার পরে কেন এটা এই জন্য পরে যে রাষ্ট্র পরিচালনা করার মতো মেধা শক্তি অভিজ্ঞতা আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মনমানসিকতা তৈরি হয়নি সেই জায়গাটা বলেছেন ঠিক যে মানসিকতায় আমরা এখনও দেখি যে বাংলাদেশে স্বাধীনতা দিবসে পাকিস্তানের পতাকা ওড়ানোর লোক আছে বাংলাদেশের রাজনীতি এই যে যে জায়গাটার উপরে আপনি জোর দিতে চাইছেন এর দায় দায়িত্বটা কার উপরে পড়তে হচ্ছে দায় দায়িত্ব তাদের উপর কে বহন করবে তাদের উপর কেবলমাত্র যারা এখন ক্ষমতায় আছে বা যারা ক্ষমতার অংশীদার এখন ক্ষমতা নিয়ে কথা বলছি না একাত্তরের পর থেকে আজ পর্যন্ত যে অবস্থাটা সৃষ্টি হয়েছে সেখানে সংঘাতটা দুইটা মেরুতে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী পরাজিত শক্তি তারা ছলে বলে কৌশলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সংঘবদ্ধ শক্তি বলতে কাদেরকে বোঝাতে চাইছেন সবাই কি বোঝে যার মুক্তিযুদ্ধের পক্ষের মেজর আক্তার বিএনপি করতে পারেন তার অর্থ এই নয় যিনি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নন কিন্তু আবার মেজর আক্তার সাহেবের দলই কিন্তু তাদেরকে ক্ষমতার অংশীদার করেছে সেইটা সেই প্রশ্নে আমাদের সমালোচনা সেখানে আছে আপনি যদি আপনার দলের কথা প্রশ্ন বলেন জিলু সাহেব এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি ক্ষমতা অংশীদার করার বিষয়টা আমি একটু বলতে চাচ্ছি 71 মুক্তিযুদ্ধের যে পটভূমিকা আমরা যুদ্ধ করেছিলাম 71 থেকে আজকে আমরা এসেছি 2004 সালে আজকে যদি বাংলাদেশের স্বাধীনতা যারা বিরোধিতা করেছে তারা যদি বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয় তারা যদি আমার পতাকা বাংলাদেশের পতাকা তাদের গাড়িতে লাগায় সেটা অন্য কথা অন্তরে পাকিস্তান না না অন্তরে পাকিস্তান এটা প্রশ্নটা হচ্ছে দেখেন এখানে আমরা আননেসারি পাকিস্তানকে আমরা কিন্তু এটা গুরুত্ব দিচ্ছি এখানে বাংলাদেশের রাজনীতিতে একটা অংশ আছে যারা ভাড়া খাটে এটা সারা পৃথিবীতেই আছে এখন এই ভাড়াটিয়া রাজনীতিবিদদের কাছে আমাদের দেশের দায়িত্ব ছেড়ে দিতে হবে না আপনি এখানে 71 আমরা দেইনি কিন্তু আজকে দেওয়া হচ্ছে না 71 দেইনি এই জন্য যে তারা আমাকে অস্বীকার করেছিল কিন্তু আজকে আপনি নিজামকে দোষারোপ করছেন বা জামাতকে দোষারোপ করছেন কিন্তু তারা তো আজকের বাংলাদেশ আজকের জনগণের অধিকার জনগণের প্রয়োজন জনগণের চাহিদা অস্বীকার করতেছে না সে আজকে বলতেছে যে আমি এই বাংলাদেশকেই তোমরা যেটা চেয়েছিলে আমরা সেটা করার চেষ্টা করব এখানে সে তো এবার তারা কখনো বলে না তো আজকে বলেন পাকিস্তান বানাবো তাদেরকে বলতে বলেন যে 1971 সালে তোমরা যে স্বপ্ন দেখেছিলে মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশের বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশের এদেশের শিক্ষক বুদ্ধিজীবী সাংবাদিক যে স্বপ্ন দেখেছিল
সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো, এটা তারা বলুক, তাহলে আমরা আমাদের বক্তব্য না না আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়েও আমি তো আপনার আওয়ামী লীগের স্বপ্ন বাস্তবায়ন করবো না, আমি যে মুক্তিযুদ্ধ হয়েও বলবো, কারণ আমি তো সেই এই একাত্তরের মুক্তিযুদ্ধের পরবর্তী সরকার যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছিল আমি তো সেইগুলো মেনে নেবো না, নিজামি তো অনেক পরের কথা, আমি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, আমি বঙ্গবন্ধু যুদ্ধ করেছি, আমি মেজর আখতারুজ্জামান 2005-2004 সালে এসে আমি আপনার সে জাতীয়করণের সিদ্ধান্ত মেনে নেবো না, আমি আজকে ভারতবর্ষের রাজনীতি মেনে নেবো না, আমি আজকে বাংলাদেশে জনগণের কল্যাণ হবে না, রুট পারমিট আর লাইসেন্স আর ওই রাজনৈতিক কোটারি এবং দলীয়করণের কোটারি এটা মেনে নেবো না, নিজামি তো অনেক পরে কথা, সেটা তো আওয়ামী লীগের চেয়ে বিএনপি করছে অনেক বেশি, না না আমি মেনে নেবো না, আমি যদি বলে আমি যেটা বলছি যদি বলে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি 72 থেকে 75 পর্যন্ত আমি যেটা বলতে চাচ্ছি মুজিবের সরকারই একমাত্র সরকার, আমি যেটা বলতে চাচ্ছি যদি বাংলাদেশে 71 সনে আমাদের স্বাধীনতা স্বপ্ন হয়ে থাকে দেশের মানুষকে সুখে শান্তিতে সমৃদ্ধিশালী করা, যদি আমাদের স্বপ্ন হয়ে থাকে যে আমরা এই দেশে একটা সুখে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, এইটা বাস্তবায়ন করার জন্য যদি নিজামি কেন আরও কেউ যদি আসে আমি তাকে তো ফিরিয়ে দেবো না, ফিরিয়ে দিতে আমরাও চাই, আজকে আমার এই হাওড়ে আজকে আমার এই কিশোরগঞ্জের হাওড়ের ওই কৃষক যে জমি আজকে তার যে ফসল নষ্ট হয়েছে তার পাশে গিয়ে যদি পাকিস্তানের মোশারফ হোসেন এসে দাঁড়ায়, পাকিস্তানের মোশারফ হোসেন এসে দাঁড়ায়, যদি পেতারটা এসে দাঁড়ায় আমি সেটা না কিশোরগঞ্জের ভোটার আমি না, আমার আমার এলাকা কটিয়াদির, আমার কটিয়াদির এলাকার একটা দুইটা ইউনিয়ন এফেক্টেড হয়েছে তারা আমাকে জানে, কিন্তু আমি সেটা বলছি না, কিন্তু আমি বলছি যে আমার প্রয়োজনটা আজকে এখানে আমাদের প্রায় ধরেন 50 থেকে প্রায় 1 কোটি লোকের এফেক্টেড হয়েছে এবং তারা কিন্তু বাংলাদেশের খাদ্যশস্যের প্রায় 30% তারা উৎপাদন করে, আজকে 30% ডেফিশিয়েন্স কিন্তু হবে খাদ্যশস্যে, এদের জন্য কেউ কিছু বলবে না, হ্যাঁ কেউ কিছু বল, এদের জন্য যদি আজকে নিজামি কেন, আজকে যদি যে কেউ এগিয়ে আসে এমনকি আপনার যারা 71 সনে যে সর্বহারারা যারা আমার বিরুদ্ধে করেছে তারা যদি এগিয়ে আসে আমি তাদেরকে ওয়েলকাম করব, এই স্বপ্ন আমি 71 দেখেছিলাম যে আমার এই দেশের মানুষ এই বানের জলে ভাসবে না, বন্যায় ভাসবে না, ঝড়ে ভেসে যাবে না, তার ফসল হানি হলে সে কৃষককে দিতে হবে না, আজ চিন্তা করে দেখেন কতদিন আগে আমেরিকাতে বন্যা হয়েছে, আমেরিকার মতো একটা রাষ্ট্র সেখানে কৃষককে ভর্তুকি দেওয়ার প্রয়োজন পড়ে না, তারপরেও তারা সমস্ত ক্ষতিপূরণ তারা দিয়েছে, কিন্তু আজকে কেন আমরা পারছি না, আমার একটা 4টা জেলা 4টা বৃহৎ জেলা আমি বলছি আজকে আমরা বাংলাদেশ ব্যাংক বলেন, বিভিন্ন ব্যাংক বলেন, বিশ্ব ব্যাংক বলেন, এশিয়ান ব্যাংক বলেন, আমাদেরকে টাকা দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, আমাদের দেশের এই যে কি রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বানানোর জন্য ঘরে নাই পেটে নাই ভাত পাকা রাস্তাতে হাঁটবো, আমাদের সিনেটের ল্যাট্রিন বানানোর জন্য আমাদের টাকা দিচ্ছে, কিন্তু সেখানে আজকে কৃষক যেই কৃষক উৎপাদন করলে আমরা খাদ্যশস্য পাই, আজকে যেখানে আমার প্রায় 30 লক্ষ টনের চেয়ে বেশি খাদ্য আজকে ধ্বংস হয়ে গেছে এইটার ক্ষতিপূরণ দেওয়ার জন্য আজকে আমার দুঃখ লাগে যে একটা ক্যাবিনেট মিটিংও হলো না, আমি সরি আমি এটা হয়তো অনেকে বলবো সরকারের বিরুদ্ধেই কথাটা হয়ে গেল হয়েছে, কিন্তু কথা হচ্ছে এটা তো ডিমান্ডেড দেশ, কথাটা এভাবে আসো তো চাহিদা ছিল উত্তর পাননি যে কেন হচ্ছে না, না হচ্ছে কেন হচ্ছে না হচ্ছে না, আমি আপনাকে একটু সাহায্য করি, আমি একটু সাহায্য করি, আপনি সবাইকে ওয়েলকাম করেন, সমস্যাটা হচ্ছে সেখানটায় মার মাসি এক নয়, মা তার শিশুর বেড়ে ওঠা এবং গন্তব্যটা মাই ভালো বোঝে, যে মাসি তার চেয়ে বেশি বুঝতে চায় শিশুর শিশুর সর্বনাশ হওয়ার কোনো উপায় থাকে না, খলনায়করা এদেশে নায়ক হচ্ছে, কাজেই নায়কদের ধ্বংস হওয়ায় এদেশে খুব স্বাভাবিক, তাই সেক্ষেত্রে আজকে আপনার কাছে উত্তরটা হচ্ছে তাই, সঠিক রাজনৈতিক নেতৃত্ব এবং দিক নির্দেশনা না থাকলে আসলে আপনি ওই কৃষকের ঘরে কিছু পৌঁছাতে পারছেন না, সঠিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে না পারলে আপনি না, কিন্তু আপনি কি মনে করেন আপনি প্রশাসন যন্ত্রকে আপনার পক্ষে লাগাতে পারছেন না, কি মনে করেন না যে সত্যি যদি আমরা স্বাধীন হতাম, সত্যি যদি আজকে আমাদের জনগণের প্রতি আমাদের দরদ থাকতো, সত্যি যদি আমরা জনকল্যাণকামী হতাম বা জনগণের স্বার্থ দেখাটা যদি আমাদের স্বপ্ন হতো, জনগণের সুখ সমৃদ্ধি দেখার স্বপ্ন হতো, তার আজকে যখন এই বিচ্ছিন্ন হাওড় অঞ্চলে মানুষ তার বাড়িঘর যাই কিছু তার উৎপাদিত ফসল যেটা তার আগামী 1 বছর বেঁচে থাকার জন্য একমাত্র অবলম্বন ছিল সেটা পানি চলে যাওয়ার পরে একটা জাতির মধ্যে একটা এফেক্ট আসতো কাছিল না, অন্তত আমি তো আশা করেছিলাম যেটা তথাকথিত প্রোগ্রাম দিয়েছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সেটা অন্তত বাতিল করবে, এবং তারা যে হাওড় আর ঢাকার জনগণ
বেশি যাক না জনগণ মূলক কথা সেটা আমরা রাষ্ট্র ক্ষমতা চাই আমি লিখছি আপনার কিছু কথা এই এই মানসিকতা পরিবর্তন হবে না না এই মানসিকতা পরিবর্তন করতে হবে জনগণ বেশি যাবে আর আমি ক্ষমতা চাই এদের বিরুদ্ধে আসেন লড়ি না গতকাল কি প্রোগ্রামে ক্ষমতা চাই এই ক্ষমতা লুবিদের বিরুদ্ধে আসেন আমরা লড়ি আসেন এইটি মুক্তিযুদ্ধের সঙ্গে এদের কথা যে ক্ষমতা লুবি ওই লিপসা ওই ইয়াহিয়া চক্রবর্তী লোক বললেন কারা যারা ওই যে ইয়াহিয়া চক্রবর্তীর সৃষ্টিতে যারা ক্ষমতা থাকতে চায় গুলিয়া ফাঁসি করে কাটতে গেল তারা না বাংলাদেশের পর যারা যারা বাংলাদেশের সৃষ্টির পরে যারা রাষ্ট্র ক্ষমতা এবং ক্ষমতার লোভে রাজনৈতিক দল গড়ে তোলেন তারা জেল জুলুম হুলিয়ার জন্য একাত্তরের পূর্বে যারা ছিলেন একাত্তরের পরে বিভিন্ন কথা প্রয়োজন ছিল না আমি মনে করি ব্যক্তিগত বিশ্বাস করি স্বাধীন সার্বভৌম দেশে এত রাজনৈতিক নেতাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার সেখানে পুলিশ বা আইন দিয়া জেল ভুলুম দিয়া এটা অসম্ভাবনা এটা আমি গোপন বলবো না প্রকাশ্যে বলবো এটা অসম্ভাবনা এবং এটা করি কেন আমি করি এই জন্য ওই যে আবার যেতে হবে আমাকে যেহেতু আমার অভিজ্ঞতা আমার ক্ষমতা বা আমার কার্যক্ষমতা ততটুকু নয় যতটুকু দ্বারা আমি আমার প্রতিপক্ষকে নিউট্রালাইজ করতে পারবো আমি পারি না এই জন্য আমি এই অবলম্বনগুলো বহন করি আর এগুলো বহন করি বলে এই অবৈধ শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে এই স্বাধীনতা বিরোধী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে ওই যে এই চক্রগুলো যারা ক্ষমতা চাই আরেকটা একটু আমি অন্য প্রসঙ্গে চাই আপনারা দুজনই অবসর প্রাপ্ত না মুক্তিযুদ্ধের প্রশ্নে মূল কথা আমরা দুজন মুক্তিযোদ্ধা যখন আজকে দুই প্রান্তে আমরা বসছি মুক্তিযুদ্ধের কথা পরিষ্কার হওয়া দরকার এই মুক্তিযোদ্ধারাই আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীকালে এক মুক্তিযোদ্ধা আরেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন এবং আপনারা দুজনে যেহেতু সামরিক বাহিনীতে ছিলেন সে কারণেই যে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবার ক্ষেত্রে আপনাদের সামরিক বাহিনীর কর্মকর্তারও ভেতরে থেকে এবং বাইরে এসে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করেছেন এটিকে অস্বীকার করতে পারবেন আপনারা না এটা অস্বীকার করা বা স্বীকার করার ব্যাপার নয় ব্যাপারটি হচ্ছে এদের মনে বিশাল আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল পরবর্তী যে ঘটনাগুলোর কথা আপনি ইঙ্গিত করছেন সেখানে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য হয়তো কেউ ভুল পদক্ষেপ নিয়েছে কেউ সঠিক পদক্ষেপ নিয়েছে না কিন্তু একটা জিনিস এই যে ভুলের সঠিক এটা তো মূল্যায়ন হবে যিনি সঠিক নিয়েছেন সে ইতিহাসে এগিয়ে যাবে আর যে ভুল নিয়েছেন সে পড়ে যাবে আজকে আপনারা দেখেন মেজর জেনারেল হিরো অব দ্য ডে উনি যেই কাজটা জানুয়ারি মাসে করতে পেরেছিল ডিসেম্বর মাসে করতে পেরেছিল সেই কাজটা অনেক বাঙালি করতে পারে নাই অনেক বাঙালি অনেক অফিসাররা করতে পারে নাই আমি সম্ভবত সে কারণে বোধ হয় 9 নম্বর সেক্টর আপনাদের কাউকে খেতাবও দেওয়া হয়নি না এখন আপনি চিন্তা করেন না না মেজর আক্তারও খেতাব পায় আপনি চিন্তা করে দেখেন খেতাব বিহীন মুক্তিযোদ্ধা আজ কথা না আপনি না খেয়াল করে দেখেন 93,000 পাকিস্তানি সোলজার দেশে সারেন্ডার করলো এবং আপনি জানেন যে যতগুলো সোলজার থাকে অতগুলো অস্ত্র থাকে তার বেশি থাকে ওই সিএনএন টিএনএন বাকি ওগুলো ছাড়া আমরা যখন 93,000 সৈনিক সারেন্ডার করতে বলেছি তাহলে আমরা ধরে নিচ্ছি সেখানে 93,000 রাইফেল থেকে নিয়ে এলএমজি পর্যন্ত বিভিন্নগুলো ছিল অথচ এগুলো দিয়ে আজকে দিল্লিতে জাদুঘর হয়েছে পাকিস্তান যে সমস্ত অস্ত্রগুলো সারেন্ডার করেছে সেইগুলো দিয়ে দিল্লিতে জাদুঘর হয়েছে আমি তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের প্রধান আই কে গুজরালকে দিল্লিতে সেমিনারে বলেছিলাম যে তুমি যে বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ বলো তাহলে একাত্তরে মুক্তিযুদ্ধে আমার মুক্তিযুদ্ধ হয়ে থাকে তুমি আমার কাছে সারেন্ডার করা অস্ত্র এটা আমার অস্ত্র আমার পাকি আমার গৃহযুদ্ধে অস্ত্র সে অস্ত্র তুমি নিয়ে দিল্লিতে হ্যাঁ আমার স্বাধীনতা যুদ্ধে যে অস্ত্র সে অস্ত্র তুমি তুমি দিল্লিতে নিয়ে পারেন সারেন্ডার করেছেন অরোরা জেনারেল না করুক তার মানে তুমি আমাকে হেল্প করতে আসছিলে সাহায্য করতে আসছিলে বলছেন সেখানে তো আপনাদের থাকবার কথা সেখানে ষড়যন্ত্র কথা যেটা বলেছেন সে যন্ত্র শুরু হয়েছে সেখান থেকেই কারণ সেই সারেন্ডারটা অরোরার কাছে কত দরকার ছিল কেন উসমানিকে কল করতে পারতো কিন্তু সেই সুযোগটা ছিল না উসমানিকে ছিল এটা এটা ঠিক না তত্ত্বগত ভুল আছে না উসমানিকে কি হেলিকপ্টার আনতে পারতো না হেলিকপ্টার আনা হয়েছিল হ্যাঁ ওসমানি এবং জেনারেল জ্যাকব তখনকার পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার সেনাবাহিনীর কমান্ডার জেনারেল জ্যাকব দুজন দুটো হেলিকপ্টার করে আসছিলেন দুটো হেলিকপ্টারই গ্রাউন্ড ডাউন করা হয়েছিল কুষ্টিয়ার উপরে হেলিকপ্টার পরিবর্তন করা হয়েছে ওসমানি সাহেব আসতে আর ইচ্ছা প্রকাশ করেননি সেটা এটা যাও আমি বলছি যেটা বলছি সেটা হচ্ছে কিন্তু কথা রয়েছে প্রমাণ না না প্রমাণ সহ না কথাটা হয়েছে যদি উসমানি সাহেবকে যদি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে দ্বিতীয় ব্যক্তি তো ছিলেন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো ছিল ভারত সরকারের ভারত সরকার সেদিন সেই দায়িত্বটা পালন করতেন তাহলে হেলিকপ্টার গান ডাউন করছে আর্মি কমান্ডারের জ্যাকবের হেলিকপ্টারই গান ডাউন হয়েছে হ্যাঁ হয়েছে কিন্তু হয়ে আমরা ওই দিন যাচ্ছি না কিন্তু আমি যে কথা বলছি জাদুঘরের কথা বলছি মেজর জলিল নিয়ে গেল মেজর জলিল যেটা ঠেকাতে পেরেছে পেয়েছে এটা হচ্ছে সেটা তো আমরা চিন্তাকে পাই নাই এটা হচ্ছে একটা উন্মাদনা পাই নাই বুঝলেন আমরা মানুষকে পাই নাই আমরা ভারতের কাছ থেকে মুক্তিযুদ্ধের অনেক সাহায্য নিয়েছি এর অর্থ এই নয়
যে ভারতের কাছে আমাদের খত দিতে হবে কিংবা স্বাধীনতা বিক্রি করে দিয়েছে, এটা যেমন সত্য, ঠিক তেমনি আরেকটি সত্য বিরাজ করে যে হঠাৎ করে প্রতিবিপ্লবী শক্তি একটা ধোঁয়া তুলে দিল ভারত বিদ্বেষী একটা পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করবার জন্য। আপনার ভারত অস্ত্র নিয়ে গেছে কথাটা সঠিক, চীনের মুক্তিযুদ্ধ, চীনের বিপ্লবী যুদ্ধ কাদের কাছে সারেন্ডার করছে? জাপানিজরা, জাপানিজরা সারেন্ডার করছে রাশিয়ান আর্মির কাছে, চীনের আর্মির কাছে করেনি। এবং রাশিয়ান আর্মি জাপানি আর্মির সমস্ত অস্ত্র এবং সমস্ত গৃহ যুদ্ধবন্দীদেরকে রাশিয়া নিয়ে গিয়েছিল। আমরা কিন্তু চাই আমরা ভারতের একজন ভালো প্রতিবেশী এবং ভারতকে আমরা অত্যন্ত বন্ধু ভাবে মনে করি। এবং আমি ব্যক্তিগত মনে করি যে ভারতবাসী যদি আমাদেরকে একাত্ম সাহায্য না করতো তাহলে আমাদের স্বাধীনতা অর্জনটা আরো দেরি হতো। আর কথা আছে, দেরি হতো ভারত যদি আমি ভারত নিয়েও থাকি। আমি না, আমি যে আমি কথাটা সেটা বলছি না, আমি কথাটা বলছি আমি যেটা মানুষ আমাকে অন্তত প্রথম এক দুই বছর আমাকে অর্গানাইজ করে আমাকে দাঁড় করে দিতে পারতো, চেষ্টা করেছিলেন, সেটা বঙ্গবন্ধু হতে দেন, যাকে আপনি ভারত তোষণের দোষারোপ করলেন। একাত্তরে অর্জন আমরা পাইনি যেমন সত্যি, সেরকম হাউতাস করলে হবে না, হাউতাস নয়, এই অর্জনটাকে, এই অর্জনটাকে আনতে হবে। আজকে যে লক্ষ্যটা আজকে বাংলাদেশে একটা জিনিস কোয়ালিটেটিভ পরিবর্তন আসছে, সেটা হচ্ছে যে একটি সরকারের মেয়াদ নির্দিষ্ট হয়েছে। তারপরেও আজকে যে কথাটা নিয়ে আপনি বারবার আপনার অন্তর কাচ্ছে যে হাওড়ের কৃষকরা কেন আজকে রাজনৈতিক দলগুলো সহমর্মিতা পাবে না এবং রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা সহমর্মিতা পাবে না, সেই কারণেই বঙ্গবন্ধুকে নিহত হয়েছে, যেহেতু বঙ্গবন্ধু একমাত্র। আমি শুধু হাওড়ের কথা বলছি না, আপনি আসলে উত্তরাঞ্চল দেখেন, পুরো গত এক মাস ধরে খরা যাচ্ছে, সেটা ঠিক আছে, আপনি কৃষকের কথাই বলছেন। না না, আমি বলি কৃষকদের আজকে কি, এবং আপনি জানেন আপনি একজন সমুদ্রের পাড়ে মানুষ, আজকে আপনি যে সমুদ্রের পাড়ে থাকেন সেখানে আপনি বলেন তো পৃথিবীর কোন অসভ্য জাতি সেভাবে বাস করে এখন যেভাবে থাকেন, যেভাবে ব্যবহার করছেন? না না, কেন বলছি, আজকে আমরা ওই দিন একটা টেলিভিশন চ্যানেল দেখলাম যে আজকে যেভাবে মাছ ধরার যে অবস্থা হচ্ছে, আজকে এই অবস্থা চলার কথা না? এটা মডার্নাইজ হতে পারতো, হতে পারতো, টেকনোলজিক্যাল সাপোর্ট পেতে পারতো, এবং এখন ওরা অসভ্য জাতি না, না না অসভ্য জাতি বলি নাই, ওরা বাঙালি জাতির একটা, আমি বলছি যে আজকে আপনি যে মাছ কিনে এখন পর্যন্ত আমরা তাদেরকে একটা ভালো আধুনিক একটা নৌকা দিতে পারলাম না, একটা জাল দিতে পারলাম না, এবং তাকে ওই নৌকাতে সে নিরাপদ, সে ঝড় ঝঞ্ঝা মারা যাবে না নিশ্চিত পারলাম না, তাহলে স্বাধীনতার কোন জায়গাতে আমরা আজকে অথচ এই রাজধানী থেকে আমরা রিক্সাওয়ালাদের বিকল্প দিতে পারলাম, রিক্সা উঠে দিতে চাই আমরা, আর রিক্সা উঠে দিলে তার কর্মসংস্থানের বিকল্প কি উঠে দিবেন? তো তার আজকে দুটো পদ্ধতি, একটা পেটের অর্থ মেরে, কিন্তু হচ্ছে বিকল্প সৃষ্টি, বিকল্প সৃষ্টি করতে হবে, বিকল্প সৃষ্টি করার, আজকে ঢাকা শহরে লোক তো এই সরকারের মধ্যে নেই, আমরা রাষ্ট্রযন্ত্রে নেই, আমরা তন্ত্রে নেই, সরকার না, আজকে রাজনৈতিক পুরো গোষ্ঠীর মধ্যে নেই। আজকে আপনি দেখেন আজকে বাংলাদেশের রাজধানীতে আমরা কেন এখন পর্যন্ত আমরা কথা কথা বলি বস্তি উচ্ছেদ, আর বস্তি উচ্ছেদ কি, ও লোক থাকবে কোথায়, তার বিকল্প ব্যবস্থা কেন করতে পারছি না?
আজকে আমরা যে কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় যেই যাই না কেন তাকে আমরা তার কার্যক্রম নিয়ে মূল্যায়ন করতেছি না। আজকে যে আমরা তৃতীয় মাত্রায় আলোচনা হচ্ছে, আজকে আমরা এই যে আমাদের স্ট্যান্ডিং কমিটি ছিল, ডিফেন্স কমিটি ছিল, আমরা সেটা কথা বলেছি, ডিফেন্সে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আজকে দেখেন একজন মন্ত্রীকে বলতে পারতেছি না যে তোমার এই কাজগুলো করার কথা ছিল, কী করেছো এবং কেন করতে পারো নাই। বাবা তুমি যদি না পারো তাহলে বাবা তুমি সরে যাও, এইটা বলতে পারতেছি না। আজকে আমরা হয়ে গেছি মানে সব কিছুরই একটা মানে অদ্ভুত ধরনের একটা পলিটিক্স কমার্শিয়ালাইজড হয়ে গেছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং এইখানেই আজকে আমাদের সমস্যা। আজকে এই যে মুক্তিযুদ্ধ বলেন, রাজাকার বলেন, এই 30 বছর 33 বছর পরে এসে আরো আরো মূল ধারায় যদি আপনি না থাকেন, যদি আপনি মূল ধারা আপনি ছিলেন, আপনি গত আপনি তো গত 5 বছর ক্ষমতায় ছিলেন, আপনি 5 বছর তো রাজাকার ছাড়া ক্ষমতায় ছিলেন, আপনি তো 5 বছর সেই 5 বছরে কেন আপনি এই দেশে, আপনি কত বড় দুর্ভাগ্য আপনার, আপনাদের আপনি একটা কাজ কমপ্লিট করতে পারলেন না। রমনা রেসকোর্স এটা উদ্যান মনুমেন্ট বানাবেন, 5 বছর শেষ করতে পারলেন না। না ওটা ন্যায় হয়েছে 3 বছর পরে, না না এখন এই 5 বছর ধরলে তো হবে না। তার তার মানে কি, এখানে ক্ষমতা তো এখানে না, ক্ষমতা কোথায় আজকে, ক্ষমতা রাজনীতিবিদদের হাতে না, ক্ষমতা তো আজকে আমলাদের হাতে, যে আমলারা এই চাকরির নামে বদলির নামে আজকে সারা বাংলাদেশে আপনি ডাক্তার দেখেন, আপনি হাজার হাজার ডাক্তার ঢাকা শহরে গিজগিজ করতেছে, অথচ আপনি আমার গ্রামে যে ডাক্তারখানা গেছে তার বদলি তার বেতন হচ্ছে, সেখানে সে যাচ্ছে না এবং যাওয়াতে পারতেছে না, এবং আমার মনে হয় না কোনো রাজনৈতিক শক্তি তাদেরকে পাওয়াতে পারে, কারণ তারা একটা হয়ে গেছে। আজকে দেশে চিন্তা করতে পারেন, DCSP সাহেবরা ডিস্ট্রিক্ট শহরে যায়, তারা ফ্যামিলি নিয়ে যায় না, তার ওয়াইফ সাহেবরা থাকেন ঢাকা শহরে আর ওনারা ওখানে ঘুরে বেড়ান, এই জীবনে গেছেন ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো 2-3 বছর বেড়ায় আসছে, অ্যামেচার লাইফ। হ্যাঁ, যার ফলে কী হচ্ছে, ওখানে একটা স্কুল গড়ে উঠতেছে না, একটা হাসপাতাল গড়ে উঠছে না, কারণ ওনার স্ত্রী তো ঢাকা শহরের স্কুলে পড়েন, বাচ্চা ঢাকা শহরে পড়ে, ফলে উনি ওই স্কুলে এসে খবরটা নিচ্ছেন, 10,000-20,000-25,000 বেতন দিচ্ছেন, যাই না সেই বেতন টাকা তারা কোত্থেকে পায় সেটাও জানেন বলছেন না, না আমি জানি না বলছি নাকি, জানলে আমি ছিঁড়ে ফেলতাম না, আমি জানি না রে ভাই, আমি যদি জানতাম যে ও টাকা কোত্থেকে পায় বিশ্বাস করেন আমি তাকে ধরতাম, আমি তবে আরেকটা আমি জানি না। যেখানে একটা ব্যাপার আজকে খুব সেটা বার্নিং ইস্যু নিয়ে, একটা বার্নিং ইস্যু, সেটা আমি বলছি যে মুক্তিযোদ্ধাদের বর্তমান অবস্থা, মানে শতকরা খুব বেশি হলে 5 জন মুক্তিযোদ্ধা ভালো আছে, ভালো 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 বলতে কী বোঝাচ্ছে, মোটামুটি খেয়ে পড়ে সচ্ছল অবস্থায় আছে শতকরা 5 জন, এইটা বাকি 95 জন এই এটা শুধু মুক্তিযুদ্ধের সম্পর্কটা কি, ভালো থাকার মুক্তি সম্পর্কটা কি সম্পর্ক, তারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের রাষ্ট্রের কোনো দায় দায়িত্ব নেই, রাষ্ট্রের দায় দায়িত্ব কথা আমি বলতে চাই, রাষ্ট্র যদি মুক্তিযোদ্ধাকে ভরণ পোষণের দায় দায়িত্ব নিতে বলেন তাহলে এই দেশটা সারপ্লাস স্টেট নেবে না কেন, কোন দেশে নেয়নি সারপ্লাস স্টেট, আমেরিকার থেকে শুরু করে ভারত পর্যন্ত, আমার তো সারপ্লাস স্টেট না, কিন্তু আমি তো সারপ্লাস স্টেট না, সারপ্লাসের দরকার নেই, আপনার যে যে টাকা অপচয় হচ্ছে তার সেটা তো মুক্তি 100 ভাগের 1 ভাগ দেন না মুক্তি, না না এই অপচয়টা বন্ধ করে দরকার, অপচয়টা বন্ধ করেন না, বন্ধ করেন অপচয়টা, বন্ধ শুধু মুক্তি, না না অপচয়টা বন্ধ, আপনি মনে হয় যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কেবল এই স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছেন যে আমি ভালো থাকব, মোটেই না, কিন্তু আজকে অবস্থা আমি আপনাকে অনুরোধ করব, বেঁচে যাবে আমরা করব, মুক্তিযুদ্ধকে এই তথাকথিত ভাতা দিয়ে তাদেরকে অসম্মান করা হয়েছে, না এটা ঠিক না। দেখেন আজকে চিন্তা করে দেখেন, আপনি দেখেন আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি, আমি 10 বছর এমপি ছিলাম, 10 বছরে একটা দিন মুক্তিযুদ্ধ হিসাবে আমি আমার কটিয়া দিনে পতাকা উত্তোলন করতে পারিনি 25 মার্চ অথবা 16 ডিসেম্বর, সেটা আমলাতন্ত্রের কারণে, তাহলে সেটা অন্য কথা, আমার সম্মানটুকু নাই, না না সেটা অন্য কথা, কেন কেন অন্য কথা, আজকে কেন কেন সেখানে একটা ছোট্ট অর্ডার হলি হয়ে যায় যে ওখানকার মুক্তিযোদ্ধা একজন, আমরা কিন্তু এখন বলছি যে না না আমি আসছি কি অসহায় মুক্তিযোদ্ধার কথা বলছি, না না অসহায় মুক্তিযোদ্ধা অসহায় না, ১৬ই ডিসেম্বরে যখন দেখি ওই হুইল চেয়ার পরে একটা নতুন জামা পরায় বসায় দেয়, তখন আমার মনে ধিক্কার লাগে, বুঝছেন এই জন্য আমার যুদ্ধ করি নাই, সেটা আরেকটা সম্মান করেন না। আজকে ভারতে যান, এখনও স্বাধীনতা দিবসে ওই সম্মান করে, মুক্তিযুদ্ধ বেঁচে না থাকলে তার যদি নাতি বেঁচে থাকে তাকে এসে দাঁড় করায় সম্মান করে এবং সম্মানীয় দেয়, ওটা বলছেন না কেন, সম্মানটাকে করেন দুটোই করে, হ্যাঁ সম্মানটাকে করেন দুটোই করে, সম্মানটা করে ওই যে পতাকাটা সে অর্জন করেছে সেই পতাকাটা কিন্তু বছরে একটা দিন সে তুলুক, সেটা সে তুলতে দেন তাকে, তুলে
যাওয়ার সময় ইশাবাটা দিয়ে দেন আপনি, ঠিক আছে? আপনি ওকে সম্মানিতা দেন, তাকে এনে খাওয়ায়ে, ও যেন নিজে ভালো কাপড়টা পড়তে পারে, না তাকে এনে খাওয়ায়ে, তার চেহারাটা দেখায়ে আপনি একটা বড় চাদার ব্যবস্থা করবেন, এটা রাজনৈতিক, এটা এটা স্যার রাজনৈতিক এরকম তালবাহানা বহুত হয়, সেটা ভিন্ন কথা। মুক্তিযোদ্ধাকে সম্মান করা যেটা দরকার সেটা হচ্ছে আজকে লক্ষ মুক্তিযোদ্ধা খুব অসহায় অবস্থা বিরাজ করছে, আজকে দরকার রাষ্ট্রীয়ভাবে এদের ভাতা প্রদান করা এবং সমস্ত মুক্তিযোদ্ধাকে সম্মানই প্রদান করা উচিত। শুনেন আপনি ধন্যবাদ দেন বা না দেন, এই সরকার থেকে মন্ত্রণালয় বলবেন সে ভাতাটা আমরা শুনেন এই দেশে আপনি ছিলেন পদ্মলোচন, কিন্তু এই দেশে এই দেশে স্বজন প্রীতি যেখানে বলা হয় ভালো কোয়ালিটি সেখানে মুক্তিযোদ্ধার ভাতা ওর ভাই রাজাকার হলে তাকে দিচ্ছে না, বুঝছেন না? এইটা শোনেন একটা দুটো এক্সাম্পল হচ্ছে উদাহরণ হিসাবে জাতীয়ভাবে নেওয়া যাবে না, দু একটা ঘটনা যেরকম ঘটেনি বা ঘটবে না তা বলতে পারেন না, কিন্তু মূল অর্থে যুদ্ধকালীন কমান্ডার এবং তার পরবর্তী অবস্থানকে মূল্যায়ন করে সমস্ত মুক্তিযোদ্ধাকে সম্মানে দেওয়া উচিত। আপনি সচ্ছল আছেন, আপনি নেবেন না, আমি আপনি ভলান্টিয়ারলি বললেন যে আমি এটা নেব না, আমি আপনার সঙ্গে এখানে বলছি সম্মানী, এটা কি আপনি দ্বিমত পোষণ করেন? শুনুন, আমি সম্মানী মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পাবে এটা কি দ্বিমত পোষণ করেন? না, কিন্তু আমি দ্বিমত পোষণ না করলে সম্মানীর আগে আমি সম্মান চাই, আগে তো পাবেন না, সম্মান দিতে হবে, আগে পাবেন না। শুনুন, সম্মান শেখ সাদি আছেন, না না ভালো পোশাক না পড়লে আপনাকে, না না তাহলে শেখ সাদি সেটা তো মানে নাই, শেখ সাদি সেটা প্রতিবাদ করেছে, কাজে আপনি আগে সম্মান দেন তারপর সম্মানই হবে, প্রতিবাদ করলে তো পরিবর্তন হবে, যাকে সম্মান দিবেন সে সম্মানই পাবে। কিন্তু আজকে আমরা, আমি আপনার কাছে বলবো মুক্তিযুদ্ধের বিষয়টা কি, আজকে যদি দেশটি কি আমরা সফল করতে পারতাম, রাষ্ট্রটা কি একটা শক্ত ভিতরে সম্মান দেওয়া হচ্ছে, বিগত সরকার মুক্তিযোদ্ধা মরলে অন্তত তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করেছে, এটা তার সম্মান, এই সম্মানটাকে দেন, এটা কি সম্মানটা কম? কিন্তু মৃত্যুর পরে না, একটু আগে দেন, আগে দেন তো সম্মানই দেন, আগে দিন যাতে খেয়ে পরে ভালো থাকে, খেয়ে পরে ভালো থাকার জন্য আপনার সম্মান দেন না, তাকে বলেন না ঘরে আসলে ওকে বসতে দিবে, আপনি তাকে বলেন না যে এখানে আপনি একটা হাসপাতাল কমিটি আছে, বলেন না মুক্তিযোদ্ধা সদস্য থাকে তাহলে এটা চেয়ারম্যান হবে মুক্তিযোদ্ধা, আপনার স্কুলের একটা ম্যানেজিং কমিটি আছে, সেই ম্যানেজিং কমিটি যদি মুক্তিযোদ্ধাকে থাকে তাহলে হবে সভাপতি, তাহলে অটোমেটিক্যালি ওই লোকটা সভাপতি হলে পরে তার যে সামাজিক একটা প্রভাব পড়বে, তার মাধ্যমে সে তার একটা টেকনিক্যাল একটা সুন্দর অবস্থা হচ্ছে, আপনি তাকে সম্মান দেওয়ার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে অধ্যাদেশ সহ সবকিছু আপনি করতে পারবেন, সাথে সম্মানই না দিলে ও যদি না খেয়ে থাকে আর ময়লা নোংরা কাপড় পরে আসে আপনি জায়গা দেবেন না, যে দেশে মুক্তিযোদ্ধাদেরকে ফর্ম ফিল আপ করে দস্তখত করে মুক্তিযোদ্ধা লিস্ট হতে হয় সেই দুঃখের দেশে, এটা না হয়েছে, এটা না হয়েছে এমন কোনো দেশে না, এটা আপনি ভুল বলছেন, এই দুঃখ না, এটা আপনি ভুল বলছেন, হ্যাঁ হয়েছে বলে কি জানেন, আমি আমার নিজের গ্রামে এলাকা জানি, বীর আব্দুল মান্নান বলে বলতো যাকে নাম দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা, তো মুক্তিযোদ্ধা বলে তাকে রাজা কাকে দেয় নাই, না তো বীর, ঠিকই আছে। শুনেন, সেই লোকটা আজকে মুক্তিযোদ্ধা লিস্টে নাম নাই, সেটা তো আপনি ঠিক করলে করতে পারতেন, না না আপনি করেন না, না ঠিক করলে মানে এই হচ্ছে দুর্ভাগ্যিত, সেই লোকটাকে দাঁড়ে দাঁড়ে ঘুরে তারপর করতে হয়েছে, কেন করতে হয়েছে, যেই ছেলে একাত্তরে বাচ্চা ছেলে ছিল সে হচ্ছে মুক্তিযোদ্ধা এখন সভাপতি, যে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ওই বীর মান্নানের পুতলা নিয়ে ঘুরছে সে হয়ে গেছে এখন জেলা বিএনপির কি বলে এটাকে কমান্ডার, বুঝছেন না, জেলা বিএনপির কমান্ডার যদি ওই ছেলে হয় তাহলে বুঝেন, না না সেটা ঠিক আছে, ওর ছেলেটার বেত্তমিজি করা ছাড়া কি হবে, এটা দুই জায়গায় হয়েছে, দুই জায়গায় প্রচুর জায়গায় হয়েছে, এটা হয়তো আপনি ওই জেলা বিএনপি বলছেন তো ওই জায়গায় জেলা সংসদ মুক্তিযোদ্ধা সংসদ হবে, কিন্তু আপনি তো ভুল করে সঠিক কথাটাই বলেছেন, যে এটা দলীয়করণের চেষ্টাও আমাদের রাজনৈতিক দলগুলো করে, মানে যারা রাজনৈতিক দলগুলো বলেছি আমি, কিন্তু এক দলকে বলি না, এগ্রিড, আমি সঙ্গে একমত, আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু এটা কেন হচ্ছে, মুক্তিযুদ্ধকে ক্যাপিটালাইজ করে, না না এই যে আপনি রাজনৈতিক দলে দলীয়করণ বলছেন কেন করছে, এন ইনএফিশিয়েন্ট, মুক্তিযুদ্ধকে ক্যাপিটালাইজ করে রাজনৈতিক দলগুলো ফায়দা লুটে, একটা আমি যেটা বলছি আপনি শুনুন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার মৃত্যুতে, বিএনপি সরকার এসে মন্ত্রণালয় গঠন করেছে, এগুলোকে যাতে নিতে না পারে বরং আরও যাতে মুক্তিযোদ্ধাদের জন্য রাষ্ট্রীয় অবস্থান সৃষ্টি করা হয় সে চেষ্টা আপনার আমার করা দরকার, এবং তার প্রথম কাজটি হচ্ছে সমস্ত মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতা প্রদান, 200 কোটি টাকার প্রশ্ন, বাংলাদেশ সরকার 200 কোটি টাকা খুব বড় টাকা না, দরকার বলে সেটাই বলছি, সেটাই বলছি, আমি সেটাই বলতে চাচ্ছি, 500 কোটি লাগাও দেও, সেটাই বলছি, এখানে আমি যেটা সঙ্গে বলছি সে বহু 200 কোটি টাকা কিন্তু অপচয় হচ্ছে এই রাষ্ট্রে, কিন্তু এটা বিদ্যুৎ খাত ধরেন,
আপনার পানি উন্নয়ন বোর্ড ধরেন, আপনার রাষ্ট্রীয় যে কোনো খাতে যোগ বিয়োগ করেন, আপনি দেখবেন হাজার হাজার কোটি টাকা অপচয় হচ্ছে। সে অপচিত বন্ধু মুক্তিযোদ্ধাদেরকে কেন 200 কোটি টাকা দিয়ে সম্মান দেওয়া যাবে না? না না, সম্মানে সেটা আপনি দেন, আপনি যদি আপনার যদি রাষ্ট্রীয় ক্ষমতা আপনি যান আপনি দেন, গত পাঁচ বছর অবশ্যই দেন। কিন্তু আমার কথা রয়েছে, আমার কথা রয়েছে মুক্তিযোদ্ধা, না কিন্তু আমি মুক্তিযোদ্ধাকে সম্মান না দেওয়া পর্যন্ত, তাকে প্রতিশোধ না করা পর্যন্ত আমি সম্মানের কথাটা চিন্তা পরে করব। কারণ সম্মানের মাধ্যমে ক্রয় করা, না না, সম্মানের জায়গাটা ক্রয় করাটা মানুষ চায় না, কোনো কিছুতে অ্যাবসলিউট চিন্তা করবেন না। দুই জায়গায় দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন এবং মন্ত্রণালয় গঠন, দুই জায়গায় সম্মান দেওয়া হয়েছে। এখন আপনি সম্মানটা দেন তাকে, ওরা ভালো জামা কাপড় পড়ুক, একাত্তরের পর ওরা তো বেহাল অবস্থায় আছে, ছন্ন ছাড়া অবস্থায় আছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে পারছে না, ছেলে স্কুল করতে পারছে না, ছেলে কলেজে পড়াতে পারছে না, চাকরি হচ্ছে না, 30% কোটা থাকলেও সে চাকরি মুক্তিযোদ্ধা সন্তানরা পায়নি, এই জায়গাগুলো গ্যারান্টি করেন? না না, মুক্তিযোদ্ধা কোটা এটা আমরা তো মারছি নেই না, তাকে তো কেউ দোকান নেই, তাকে ওইটা বললাম, এটা মারছি না, আপনার আপনার বাড়িতে গিয়ে আপনি ভাত খান সেটা কি আপনার মায়ের মারছি? না না, মারছি না, আমি মার্সিনারি বলছি, মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তো পেশাজীবী ছিলাম না। ও আচ্ছা, মার্সিনারি, হ্যাঁ, আমরা মার্সিনারি হিসেবে কাজ করি, আমরা দেশে স্বাধীনতা যুদ্ধ করেছি, আমার মূল্যায়নটা আমার আমার পাওনাটা হয়ে গেছে, যদি স্বাধীনতা হয়ে গেছে আমি পেয়ে গেছি। এখন আমার একটা আপনি ঠিক, কিন্তু স্বাধীনতার পরিপূর্ণ রূপ না, আমি লাভ না হওয়া পর্যন্ত মুক্তিযুদ্ধ সফল। আমি এখন যেটা আপনাকে বলবো, আসেন আমরা সবাই চেষ্টা করি, এই যে অপচয়গুলো বলছেন, কেন বিদ্যুৎ খাতে অপচয় দেবে, কেন সরকারের বিভিন্ন খাতে অপচয় হবে, এইটা আমাদের বন্ধ করতে হবে। এবং আজকে আমাদের এই যে ইনএফিসিয়েন্সি, ইনকেপাবিলিটি, স্বজন এই যে একটা বৃদ্ধি পেয়েছে, আজকে আমাদের এগুলোকে বন্ধ করতে হবে। আজকে যে কোনো মূল্যে আপনি এই করবে কি অপচয়গুলো করবে, আমি আপনি একমাত্র ঐতিহাসিকভাবে স্বীকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং জনগণ এরাই পারে এই অবস্থার পরিবর্তন ঘটাতে। আসেন আমরা করি, আসেন আমরা চেষ্টা করি এই দেশটাকে, স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করি। আসেন আমি অন্তকে বলি, আপনি বলেন যে আমরা অন্যায় করব না। আসেন আমরা একজন বলি যে আমি স্বজন প্রীতি করব না মুক্তিযোদ্ধা। আসেন না আমি বলি, তো মুক্তিযোদ্ধারা কোনো অন্যায় করেনি এখনো, এখন না, কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে দাঁড়াই না, আমরা একটা লোক বলি না, আমরা পারবো না কেন? আপনি পারেন নাই সে সাগরের মধ্যে মানুষকে রক্ষা করতে, আপনি বলেন আমরা আসি আপনার পিছনে, না পিছনে না, আমরা একজনই করি না, কারো পিছনে যাওয়ার দরকার নাই, পিছনে মানে আমরা কোনো দল করার দরকার নাই, আমরা একটা ভালো জিনিস করি না, বলেন আমরা একটা বলি না যে ইয়েস আমি করবো না এটা, ঠিক আছে, আমরা একটা লোক এই ব্যাপারে দাঁড়াই না। কিন্তু আজকে আমরা এই যে গর্দলিকভাবে গা ভাসাচ্ছি, এই যে আমরা সব মানে বলেন কেমনভাবে চলছে, আপনি বলবেন একা, শুনবে পাঁচজন, আর প্রচার মাধ্যমগুলো এমনভাবে বিপক্ষ শক্তির সাথে চলে গেছে। এই যে প্রচার মাধ্যম আসি শুধু পেয়েছেন না, আসি বলেন না, আসি বলেন না মাইকের সামনে দাঁড়িয়ে, আপনি বলেন না, আজকে বলেন, বললাম তো যে চলেন না ভাই, আমি বললাম যে চলেন, আজকে যারা আমাদের তৃতীয় মাত্রা শুনছেন, মুক্তিযোদ্ধাকে সম্মান দেন, আজকে আমরা চলেন না বলি, সম্মানী ভাতা দেন, তৃতীয় মাত্রা যারা আপনারা আমাদের শুনছেন, সবাই তো কানে তুলো দিয়ে বসে থাকবে, আপনি আজকে আমরা এটা বলি, তৃতীয় মাত্রা যারা আমরা শুনছেন, আসেন আজকে আমরা প্রতিজ্ঞা করি, এই মুহূর্তে প্রতিজ্ঞা করি, আমি অন্যায় করবো না, আমি খারাপ কাজ করবো না, আমি ঘুষ খাবো না, আমি দুর্নীতি করবো না, চলেন না, আপনি তো বললেন যারা মুক্তিযোদ্ধা তারা এত বড় দুর্নীতি করে, হ্যাঁ সত্য কথা, আমলাতন্ত্রের মুক্তিযোদ্ধারাও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই সেখানে বেঁচে আছে, বরং তাদের বেঁচে থাকা কঠিন, তাদের টিকে থাকা কঠিন। আজকে আমাদের রাজনৈতিক নেতাদের এত বেশি মানে আমরা ধরেন আজকে আমরা একটা রাজনৈতিক নেতা, আমরা দেখেন আমরা দায়িত্বশীল নই, আমি আশা করেছিলাম যে আমরা কথাটা বলবো, একজন নেতা বলেন যে ওই একটা সরকার পড়ে যাবে অমুক দিন, এটা কী ধরনের বক্তব্য হলো? এবং যদি ওই দিন সরকার না পড়ে, তাহলে এই ভদ্রলোককে গলায় গামছা দিয়ে তোবা কেটে আগে যেমন আকবর বাদশার আমলে হতে চলে যেত, উনি চলে যাবেন? তো এই যে রাজনৈতিক, এই যে হটকাইতা, এই যে রাজনৈতিক, যে এই যে আমাদের ব্যাংক্রাপসি, এটার কারণে তো আজকে এত বড়টা দলে যদি এত বড় নেতা যদি এই ধরনের কথাবার্তা বলে, তাহলে আপনাকে বলেন, এবং আজকে আপনি সেটা আমি ওই ওই নেতা এবং ওই তাদের উপরে ছেড়ে দেবো, এটা নিয়ে আমাদের ভাববার খুব একটা কিছু নেই, এই নির্লজ্জ আমরা যেটা ভাববো আজকে রাজনৈতিক নেতারা যদি নির্লজ্জ হয়, তৃতীয় মাত্রায় যে কথাটা নিয়ে আমি আপনার সামনে হাজির হতে চাই, আজকে দর্শকদের সামনে হাজির হতে চাই, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সঠিক অবস্থান সৃষ্টি করা দরকার, জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা,
যে মাকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, সন্তান ছেড়ে, ভাই বাবাকে ছেড়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, শাহাদাত বরণ করেছে কিংবা আজকে বেঁচে আছে, তাদের মূল্যায়ন এবং তাদেরকে সঠিক স্থানে আপনাকে প্রতিষ্ঠিত করা আপনার আমার দায়িত্ব। সেই আওয়াজটি আজকে সবচেয়ে বড় হওয়া উচিত। আজকে যদি মুক্তিযোদ্ধারা জেগে ওঠে, বাংলাদেশে এমন কোনো শক্তি নেই সেই শক্তিকে দমন করতে পারবে। আপনি যে কথাটি বলেছেন যে আজকে আমরা শপথ নেই, নতুন করে নিতে পারি, প্রয়োজন হতে পারে, আপত্তি নেই, কিন্তু শপথ তো নেয়া কেউ জাগতে দেন। তারা আজকে 33টি বছর না খেয়ে, চিকিৎসার অভাবে, অর্থনৈতিক কষ্টে, ঘরের চাল নেই, সব কিছুর প্রেক্ষিতে আজকে তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নজরুল আমার কৈফিয়ত কবিতায় একটা ভবিষ্যৎবাণী করেছিল, আজকে কথাটা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে তিলে 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 সঠিক বলে প্রমাণিত হয়েছে। নজরুল বলেছিলেন, বন্ধু তুমি তো দেখেছো আমাকে আমার মনের মন্দিরে, হার খালি হলো শাসাতিতা নারী নু তবু পোড়া মন মন্দিরে, যতবার বাঁধি ছেড়ে সে শেকল, মেরে মেরে তারে করিল বিকল, তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে, হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বঞ্চিরে। আমি বলি, ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোশালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এদাও ফসকালে, ফুল নেতা আর হবি না যে হায়, বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়, গুড়ায় লঙ্কা পকেটেতে ঢোকা সেই তালে, নিস্তর ফুটো ঘরটা ওছে নয় পস্তাবি শেষকালে। মুক্তিযোদ্ধারা নিজেদের ফুটো ঘর তালি দেওয়ার জন্য, জোড়া লাগানোর জন্য মুক্তিযুদ্ধ করেনি, কিন্তু রাষ্ট্রের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন রাষ্ট্র ব্যর্থ হয়েছে, কিন্তু এই সেই ব্যর্থতার কারণেই আজকে মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধ কারা, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, দোকানদার, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, এদের প্রফেশনটা কত বড়, এরা এই বর্তমান বিশ্বে কোথাও এরা প্রতিযোগিতা করে টিকতে পারবে? পারবে না। কাজেই রাষ্ট্রীয়2004 সালে মেজর জিয়ার কাছে এটা করতে হবে, ওই ফুটো চালের চাল কথা আমরা শুনতে চাই না, আমরা সেখানে কংক্রিটের চাল দেখতে চাই, এবং যে দেখাতে পারবে সে আমাদের নেতা হবে, যে পারবে না তাকে আমাদের ছেড়ে ফেলে দিতে হবে। সেন্টিমেন্টাল আমরা পারি না বলে আজকে আমরা এত বেশি আপোষ করি, আমরা নিজেদের ধান্দা এত বেশি আপোষ করি, আপনি করেন না ব্যক্তিগতভাবে, কিন্তু আমরা বলছি আমরা এত বেশি আপোষ করি, আমরা একটা ভালো পদ পাইলে, একটা ভালো পোস্টিং পাইলে, আর টাকা কত বাদে দিলাম, আমরা বাপ ডাকতে পারি না এমন কোনো লোক নাই। যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন, আমাদের লিখবার ঠিকানা হচ্ছে পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই, জিপিও বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@sn-media.com। আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান, যেগুলো আপনারা ডাকযোগে এবং ইমেইলে পাঠাচ্ছেন, এবং সেই সঙ্গে আপনাদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2 এবং রাত 2। আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন, যেমন প্রতিদিন সকালে এবং রাতে দেখছেন তৃতীয় মাত্রা। যারা তৃতীয় মাত্রায় আপনিতে অংশ নিতে চান, তারা তাদের আগ্রহের কথা জানিয়ে লিখবেন, সঙ্গে পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার দেবেন। ইতিমধ্যে আপনারা যারা বিভিন্ন সময় আমাদের ইমেইল করেছেন, যেগুলো আমরা জবাব দিয়েছি কিংবা দিইনি, কারিগরি ত্রুটির কারণে সেগুলো সংরক্ষণ করা সম্ভব হয় না, আপনারা সম্ভব হলে আবার সেই ইমেইলগুলো আমাদেরকে করবেন। সম্মানিত আলোচকবৃন্দে, আলোচনা অংশ নেবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, দুজন মুক্তিযোদ্ধা আজকে মুক্তিযুদ্ধের পূর্বেকার এবং পরবর্তীকালের বিষয় নিয়ে আলোচনা করলেন। ওনারা দুজনেই স্বীকার করে নিয়েছেন যে মুক্তিযুদ্ধ এখন অসমাপ্ত, অসম্পূর্ণ, মুক্তিযুদ্ধের বিষয়গুলো এখনও অমীমাংসিত। এগুলো মীমাংসা করা যেমন দরকার, তেমনি আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং এগিয়ে যাবার জন্য যেটি দরকার সেটি হচ্ছে, যেটির উপর ওনারা জোর দিয়েছেন, যে রাজনীতিবিদদের হাতকে শক্তিশালী করতে হবে, এবং রাজনীতিবিদদেরকে, রাজনীতিটা যে যেমন রাজনীতিবিদদের বাইরে চলে যাচ্ছে সেটিকে রক্ষা করতে হবে, এবং রাজনীতিবিদদেরকে পরিশোধিত হয়ে, শুদ্ধ হয়ে কাজ করতে হবে, এবং রাজনীতি তাদেরকে করতে হবে। সেই সঙ্গে ওনারা বলেছেন যেসব অমীমাংসিত বিষয় আছে সেগুলো নিয়ে, সেগুলোতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে, এবং জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে সর্বাগ্রে সম্মান প্রদর্শন করতে হবে। আমরা আশা করব যারা দায়িত্বশীল পদে আছেন বিভিন্ন স্তরে, তারা এসব বিষয়ে বিবেচনা করবেন। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।